সবাইকে স্বাগত। তোমরা একটু দ্রুত জয়েন করো, আজকে হচ্ছে আমাদের লেকচার 3। লেকচার 3-এ অনেকগুলি টপিক আছে, হ্যাঁ, যে টপিকগুলি খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু খুব মনোযোগ সহকারে অ্যাপ্লাইড পড়াশোনা করবো। অ্যাপ্লাইড মানে যেখান থেকে কোশ্চেন পরীক্ষা আসে, একদম টোটা পয়েন্টে সে জায়গাটা পড়াবো। হ্যাঁ, আশা করি সাউন্ড ঠিক আছে। আজকে লেকচার লেকচার 3 লিখে রাখো। লেকচার 3-এ ওকে, একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ক্লাসটা নটে নিয়েছি, বুঝছো? তার আমাদের 6:30 নিতাম। সবাই হচ্ছে দ্রুত জয়েন করে ফেলো। লেকচার হচ্ছে 3। লেকচার 3-এর ভিতরে কতগুলি গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলি পরীক্ষায় আসার মতো, এবং প্রতি বছরই পরীক্ষায় এখান থেকে কোনো না কোনো কোশ্চেন আসে, ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পথ প্রকরণ বা পার্ট অফ স্পিচ। হ্যাঁ, যারা আমার এই ক্লাসটা করবা তারা হচ্ছে আজকে অনেক বাংলার সাথে ইংরেজি অনেক টপিকগুলি তোমাদের মোটামুটি ক্লিয়ার হবে, ঠিক আছে? এ বিষয়ে পড়াবো। তারপর হচ্ছে পাত্র আছে, মানে ভয়েস, মানে যার সাথে আমাদের বাংলা আর ইংরেজি মিলে আছে। তারপর একটা টপিক আছে আমাদের উপসর্গ বা প্রিফিক্স। তাহলে এই হচ্ছে আমাদের মূল মোটা দাগে কয়েকটা টপিক। তোমরা খাতায় দ্রুত লিখে রাখো পথ। হ্যাঁ, পথ সম্পর্কে আমাদের বেসিক যে বিষয়টা সেটা তোমরা জানো, যে পথ হচ্ছে কি পার্ট অফ স্পিচ কে বলে, ঠিক আছে? এবং পথ হচ্ছে প্রকারভেদ, কত প্রকার এগুলো পরীক্ষা আসে না। পথ হচ্ছে আমাদের যে 19 আগের বইটা আছে, আগের বইয়ের সম্ভবত 97 পৃষ্ঠা, 97 পৃষ্ঠা বলছে পথ 2 প্রকার, একটা সব্য একটা অব্যয়, এগুলো লেখাবো না, মাথায় রাখবা। আর এক নতুন যে বইটা আছে, নতুন বইয়ের 51 আর 53 পেজ, এখানে বলছে যে পথ হচ্ছে বেসিক্যালি হচ্ছে 8 প্রকার। মানে আমি হচ্ছে আগে থেকে যে কনসেপ্টে পড়াতাম সেইভাবে হচ্ছে আমাদের নতুন 19-এর বইটা হচ্ছে পাঠ্য করা হয়, কথা বুঝাতে পারছি, ঠিক আছে? তোমরা লেখো যে পথ, একদম হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে আমরা পড়া শুরু করবো। পথ লেখো, পথকে বলা হয় পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ লেখো। তাহলে পথ হচ্ছে কয় প্রকার? পার্ট অফ স্পিচ হচ্ছে আমাদের, পথ হচ্ছে 8 প্রকার, পার্ট অফ স্পিচ 8 প্রকার, ঠিক আছে? কোনো পার্থক্য নাই। বর্তমান বইয়ে পথ কিন্তু কয় প্রকার? 8 প্রকার। তাহলে পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। তাহলে এখানে হচ্ছে, এখান থেকে কোশ্চেনটা কিভাবে আসবে, এখান থেকে কোশ্চেন হচ্ছে থিওরিক্যাল বিষয়ের চেয়ে অ্যাপ্লাইড কোশ্চেন বেশি আসে। অ্যাপ্লাইড কেমন? তোমাকে বলবে না পথ কত প্রকার, 8 প্রকার, বা বিশেষ পদের সংজ্ঞা দাও, এগুলো আসবে না। বিশেষ পদের সংজ্ঞা দাও, এগুলো লিখিত আকারে আসতে পারে, লিখিত আকারে। কিন্তু এমসিকিউর জন্য যে বিষয়টা, সেটা তোমাকে বলবে যে মধুরতা কি ধরনের পথ, বা গীতাঞ্জলি কি ধরনের পথ, বা বটবৃক্ষ কি ধরনের পথ, আবার আসতে পারে তোমার দল, বহর, হ্যাঁ, পঞ্চায়েত, এগুলি কি ধরনের পথ। তাই এগুলি হচ্ছে থিওরিক্যাল আলোকে আমরা হচ্ছে এমসিকিউ আকারে পড়বো, সমস্যা নাই। তারপর পরীক্ষা আসতে পারে যে মরিমরি কি সুন্দর প্রভাত, এখানে মরিমরিটা কি ধরনের পথ। আবার পরীক্ষা আসতে পারে চিকচিক করে বালি কোথায় নাই কাদা, ঠিক আছে? তাহলে চিকচিকটা কি ধরনের পথ। কলকলি উঠলো সে তার নারী প্রতিবাদ, এখানে কলকলিটা কি ধরনের পথ, কথা বলতে পারছি? এই হচ্ছে আমাদের পদের বিষয়। আবার বলবে নীল আকাশ, এখানে আকাশটা কি ধরনের পথ, মেঘলা আকাশ, এখানে মেঘলা শব্দটা কি ধরনের পথ, কথা বলতে পারছি? দরিদ্রতা কি ধরনের পথ, দারিদ্রতা কি ধরনের পথ, দৈন্যটা কি ধরনের পথ, এই হচ্ছে মূল জায়গাটা। তার পথ সংক্রান্ত এখান থেকে এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসবে। তাহলে তোমরা হচ্ছে একটু দ্রুত খাতায় নোট নিয়ে নেওয়া যে পদের আমাদের মূল যে আলোচনার বিষয়টা, সেটা হচ্ছে 1 নম্বর আলোচনা হচ্ছে যে পদ এর আসলে বাংলা জানা দরকার, যে আসলে বাংলা কি। যেমন তোমরা হচ্ছে অনেকে পড়াশোনা করো কিন্তু নাউনের নির্দিষ্ট বাংলা তোমার জানো না, ঠিক আছে? নাউনের বাংলা খুব বিশেষ ধুমধারাকা লিখবা, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউনের বাংলা হচ্ছে আমাদের সর্বনাম, সর্বনাম, ঠিক আছে? সর্বনাম। আচ্ছা, 3 নম্বর লেখো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটাকে লেখো বিশেষণ, এটাকে বলা হয় বিশেষণ বলা হয়। আচ্ছা, 4 নম্বর লেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব লেখো ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এই যে বাংলার সাথে নিয়ে জানতে হবে। অথবা ক্রিয়া বিশেষণের পরিবর্তে আসতে পারে ভাব বিশেষণ, ভাব বিশেষণ এটা আসতে পারে, ওকে, ভাব বিশেষণ। 5 নম্বর লেখো ভার্ভ, ভার্ভ মানে ক্রিয়া, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, ভার্ভ মানে ক্রিয়া। 6 নম্বর লিখবা প্রিপোজিশন, প্রিপোজিশন, ওকে। প্রিপোজিশনে অনেকগুলি বাংলা আছে, যেমন তোমাকে বলবে যে দুঃখ বিনা সুখ কি হয় মোহিতে, এখানে বিনা বিনা কি ধরনের পথ, ঠিক আছে? আবার কোশ্চেন বাড়বে ধ্বংসন ক্ষত শ্যান ভুজঙ্গ যুজে, বিহঙ্গ যুজে ভুজঙ্গর শনে, দেখো লাইন দেখো, বলছে ধ্বংসন ক্ষত শ্যান
বিহঙ্গ যুজে ভুজঙ্গর শনে, এখানে শনেটা কি ধরনের পদ? আবার পরীক্ষা আসতে পারে যে শনেটা কি অর্থে ব্যবহার করা হয়েছে। কথা বুঝতে পারছো? মরিমরি কি সুন্দর প্রভাত, এখানে মরিমরিটা কি অর্থে ব্যবহার করা হয়েছে, এগুলো কমন সেন্সে পড়তে হয়। ঠিক আছে, একটা শব্দের এক্সপ্রেশনটা তোমার নিজে বুঝতে হবে, কমন সেন্স, এখানে কোনো স্যার তোমাকে ডেভেলপ করতে পারবে না। বুঝতে পারছো? তার মানে এখানে আমরা পড়বো প্রিপোজিশনের সবচেয়ে স্মার্ট বাংলা হচ্ছে আমাদের 9-10-এর নতুন বই বলছে অনুসর্গ। কি বলছে? অনুসর্গ বলছে, অনুসর্গ। আর আগের যে বইটা ছিল তাকে বলা হয় পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়। ওকে, আগের বই বলছে কর্ম প্রবর্চনীয় শব্দ, কর্ম প্রবর্চনীয়, কর্ম প্রবর্চনীয় শব্দ। ঠিক আছে, কর্ম প্রবর্চনীয় শব্দ। আর 7 নম্বর লেখা তোমার কনজাংশন, কনজাংশন। দেখো তোমার ইংলিশ পড়লে কিন্তু বাংলা তোমার জানো না, কিন্তু আমি তোমাকে ইংরেজি বাংলা মিলিয়ে পড়াইতেছি। কনজাংশনের স্মার্ট বাংলা হচ্ছে নতুন যে বইটা বলছে তাকে বলছে যোজক, যোজক বলবো, অথবা সমুচ্চয় অব্যয়, সমুচ্চয় অব্যয়, যে কোনো এক নামে পরীক্ষা আসতে পারে, আসতে পারে। ঠিক আছে, হাসেন কিংবা কাশেম এর জন্য দায়ী, এই কোশ্চেনগুলি সলভ করার জন্য কিন্তু থিওরি জানতে হবে। ইন্টারজেকশন, ইন্টারজেকশন, ওকে, ইন্টারজেকশনের বাংলা হচ্ছে নতুন বই হচ্ছে আবেগ শব্দ, আবেগ, আবেগ শব্দ বা অনন্যই অব্যয়, অনন্যই অব্যয়, এটা আবেগ শব্দ বা অনন্যই অব্যয়। আবেগ শব্দ বা কি বলতো? অনন্যই অব্যয়, ইন্টারজেকশন। হ্যাঁ, লেখা রাখো ইন্টারজেকশন, আবেগ শব্দ বা অনন্যই অব্যয়। ইন্টারজেকশন আবেগ শব্দ বা কি বলতো? অনন্যই অব্যয়। আচ্ছা, এক উদাহরণ দেয়, দু একটা বোঝাই দেয়। খাতে দাস লেখো, এখানে নাউন বলতে লেখা রাখো তোমার শাহিন, লেখো শাহিন, শাহিনের বাপের নাম, মায়ের নাম সব আসবে শাহিন। হ্যাঁ, আর এখানে লেখো দেশে, দেশে। হ্যাঁ, তাফসীর কিন্তু পড়া করবে একটু পরে, আগে দেশে বোঝাই দিই। অ্যাডজেক্টিভ লেখো ভালো মন্দ, ভালো মন্দ। অ্যাডভার্ব লেখো ধীরে ধীরে, আস্তে আস্তে, আস্তে বা ধীরে, এই বিষয়গুলো বলে অ্যাডভার্ব। আর ক্রিয়া তত্ত্ব জানো আসা যাওয়া, আসা যাওয়া, এগুলো তোমার পারবা। আচ্ছা, এই যে আমাদের প্রিপোজিশন আছে না, প্রিপোজিশন লেখো তোমার হতে থেকে সে, হতে থেকে অথবা কি বলতো সে। আর কনজাংশন লেখো ও এবং আর, ও এবং আর কি বলতো আর, ও এবং আর। ওকে, আর ইন্টারজেকশন লেখো তোমার সি সি, সি সি, মরি মরি, এমন তো জায়গা হবে না, তো সি সি লেখো, সি সি, সি সি লেখো। আর এই যেখানে লেখো তোমার মরি মরি, মরি এবং মরি, সি সি মরি মরি, হাই হাই, এগুলোকে বলে আমাদের ইন্টারজেকশন। সি সি মরি মরি বা হাই হাই, এরা হচ্ছে আমাদের কি বলতো ইন্টারজেকশন। বুঝতে পারছি, সি সি মরি মরি হাই হাই, এরা কি বলতো আমাদের ইন্টারজেকশন। ওকে, সবার ইনশাল্লাহ লেখা হয়ে গেছে, বলো তারপর হচ্ছে আমি এখন আসল পড়ার দিকে চলে যাবো, খুব দ্রুত স্মার্টলি পড়বো একদম। সবাই ইনশাআল্লাহ লেখা হয়ে গেছে, দ্রুত লেখো, দ্রুত লেখো। ওকে, বুঝতে পারছো? তাহলে আমি জিনিসটা মুছে ফেলা, এখন তো কনসেপ্টটা ক্লিয়ার। এটা এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাবো, এখন হচ্ছে সংবাদ শিরোনাম। আচ্ছা, আমি হচ্ছে আগে আমার পড়ার সিস্টেম আছে, যে টপিকটা পড়াবো না সেই টপিকের কোশ্চেনটা কিভাবে আসতে পারে তাকে একটু অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আমরা মূল আলোচনার দিকে চলে যাবো, একদম টোটাল পয়েন্টে পড়া শুরু করবে। একটু দেখার চেষ্টা করো।
দেখো যে বলছে প্রথমে যেটা সবচেয়ে কঠিন, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা আগে বলবো। খাতায় লেখো তোমার অব্যয়, খাতায় কি লিখবা? দেখো অব্যয় লেখো, অব্যয়, অব্যয়। আচ্ছা অব্যয়, অব্যয় থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে আমি হচ্ছে একটু মুগ্ধ বলে রাখি, জাস্ট একটু বলার চেষ্টা করো। তারপর হচ্ছে আমি যখন ডিটেলস পড়ায় ফেলাবো তখন তুমি বাংলাদেশের যে কোনো একটা বই হাতে নিয়ে কোশ্চেন সলভ করতে পারবো, তাতে সমস্যা নাই। আমার উদ্দেশ্য হচ্ছে তোমার 10টা এমসিকিউ পড়ানো না, আমার উদ্দেশ্য হচ্ছে 10,000 এমসিকিউ কেমনে হবে এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে তোমাকে পড়াবো। এটা হচ্ছে আমার পড়ার সিস্টেমটা, ঠিক আছে? অসি সায়েন্স স্যারের পড়ার সিস্টেম হচ্ছে এটা, যে শুধুমাত্র 10টা এমসিকিউ পরীক্ষা আসছে এটা পড়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে 10,000 কেমনে আসবো তা পারবা। ওকে, তার ফরম্যাটটা হচ্ছে এমন হবে, অব্যয় পদের যে সিস্টেমটা, অব্যয়টা প্রধানত দুই প্রকার, খুব ঠান্ডা মাথায় লিখবা, প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার শব্দের অব্যয়, এই যে শব্দের, একটা হচ্ছে শব্দের অব্যয়, একটা হচ্ছে আমাদের পদের অব্যয়, পদের অব্যয়। আচ্ছা শব্দের অব্যয়টাকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে, একটা দেখো বাংলা শব্দের অব্যয়, হ্যাঁ বাংলা শব্দের অব্যয়, একটা তৎসম, তৎসম শব্দের অব্যয়, একটা বিদেশি, বিদেশি, বিদেশি শব্দের অব্যয়। আচ্ছা আর পদের অব্যয়টাকে হচ্ছে আবার এইভাবে ভাগ করছে, কয়েক ভাবে দেখো, এই সিস্টেমে ভাগ করছে। ওকে লেখো, এটা লিখবা, প্রথমে লেখো সমুচ্চয় অব্যয়, একটা সমুচ্চয় অব্যয়, আচ্ছা গুড, একটা হচ্ছে পদান্বয় অব্যয়, একটা পদান্বয় অব্যয়, ওকে, আর একটা হচ্ছে আমাদের অনন্যয় অব্যয়, অনন্য অব্যয়, একটা হচ্ছে আমাদের অনুকার অব্যয়, দেখো অনুকার অব্যয়, একটা হচ্ছে অনুকার অব্যয়। আচ্ছা এখন এখান থেকে কি কি ক্যাটাগরি কোশ্চেন পরীক্ষা আসবো সেই জায়গাটা দেখাই, দেখার চেষ্টা করো। যে কোশ্চেন পরীক্ষা আসবে যে বলবে হাশেম কিংবা কাশেম এর জন্য হচ্ছে দায়ী, ঠিক আছে, এটা এখানে কিংবাটা কি ধরনের পদ, এই কোশ্চেন গুলি সলভ করার জন্য হচ্ছে আমাদের লেকচার হচ্ছে আজকে এটা দেওয়া। হ্যাঁ তারপর আবার পরীক্ষা আসবে যে সাব্বাস দারুণ খেলেছে বাংলাদেশের ওই যে মেহেজাবিনরা, ঠিক আছে, কয়েকদিন আগে ক্রিকেট খেলা নিয়ে কুবাকে বেরোনো, এক জায়গায় মারামারি গুতাগুতি চলছে, এখানে মারামারি গুতাগুতি এই শব্দগুলো কিন্তু পরীক্ষা আসে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিতাবের কোশ্চেন পরীক্ষা আসবে, যে তারপর আবার পরীক্ষা আসবে যে আসবে যে সিসি, হ্যাঁ তুমি এত খারাপ, তাহলে এখানে সিসিটা কি ধরনের পদ, এই কোশ্চেন গুলি সলভ করা হচ্ছে আমার উদ্দেশ্য। কথা বলতে পারছি? আচ্ছা তার মানে তোমরা বুঝতে পারছো জিনিসটা, তোমরা খুব মেধাবী আছো, তোমাদের খুব যত্ন সহকারে জিনিসটা পড়ায় দিবো, টেনশন করার কোনো কারণ তোমাদের আমি দেখতেছি। হ্যাঁ ওকে, তাহলে তোমরা হচ্ছে লেখা শুরু করো। তারপর আবার কোশ্চেন পরীক্ষা আসবে, যে পরীক্ষা আসবে যে তোমার তরে গাছি আছি ফুলো মালা, তরেটা কি ধরনের পথ, এই হচ্ছে আমাদের কোশ্চেন, এগুলি হচ্ছে স্বাভাবিকভাবে পরীক্ষা আসে, সেটা আমরা সলভ করবো। তাহলে এখন দেখো আমরা এটাকে দুইটা আবার সমুচ্চয় অব্যয় আছে না, এই সমুচ্চয় অব্যয়টাকে আবার তিন ভাগে ভাগ করছে, একটা লেখো তোমার লিখবা সংযোজক, 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 একটা বিয়োজক, একটা বিয়োজক, একটা সংকোচক, সংকোচক, এই হচ্ছে চারটা বিষয়। এই বিষয়গুলো তাফসীর আমরা করা শুরু করবো। তাহলে তোমরা একটা খাতায় লেখো যে এটা হচ্ছে আমরা এই জায়গাটাকে একটু দুই ভাগে ভাগ করে রাখি, এটা বর্ডার দিলাম, এটা একটা আলোচনার টপিক, এটা একটা আলোচনার বিষয়, ঠিক আছে। এখন বাংলা শব্দের অব্যয় কোনগুলি, বাংলা শব্দের অব্যয়ের মধ্যে আছে হচ্ছে আমাদের লেখো আর আবার ওহানা, আর আবার, আবার ও হা, আর আবার ওহা নয় কারে না, দেখো আর আবার ওহানা, আর আবার ও হা না। আচ্ছা তৎসমের মধ্যে অনেকগুলি আছে, ঠিক আছে, হতে পারে যদি, হতে পারে যদিও, হ্যাঁ হতে পারে যদিও, হতে পারে নসেত, অনেক কিছু হতে পারে, এইভাবে ডট ডট দিয়ে রাখো আর লাগবে না। আর বিদেশি দেখো তোমার আলবত মারহাবা, এই যে আলবত মারহাবা, আলবত মারহাবা মাইরি, আলবত মারহাবা মাইরি, হ্যাঁ তারপরে খুব, আলবত মারহাবা মাইরি খুব, হ্যাঁ খাসা, খাসা, আচ্ছা আলবত মারহাবা মাইরি খুব খাসা, সাবাস, সাবাস, এই শব্দগুলো হচ্ছে বিদেশি শব্দের অব্যয়, এই শব্দকে কি বলা হয়, এই শব্দগুলিকে বলা হয় বিদেশি শব্দের অব্যয়, এই শব্দগুলিকে বলা হয় আমাদের বিদেশি শব্দের অব্যয়, বুঝছো? খাসা,
তাহলে এখানে আমাদের হচ্ছে খুব খাসা বুঝতে পারছি, তাহলে শব্দগুলো খুব দ্রুত লিখে রাখো। আর সমুচ্চয়ী অব্যয় হচ্ছে এই সংযোজক, সংযোজকের পাশে লিখে রাখো। সংযোগটা হচ্ছে আমি, আমার তো এখানে জায়গা নাই, আমি হচ্ছে এটাকে ডিটেলস আবার একটু পড়াবো, আগে হচ্ছে বাকিগুলো শেষ করি, তারপর সংযোজকটা তুমি হচ্ছে পাশে লিখতে পারবে। সংকোচক শব্দের দুইটা আলাদা বিষয় লিখে রাখো, সংযোজক মানে প্লাস করে, যেগুলো হচ্ছে যোগ করে, আর বিয়োজক মানে মাইনাস হবে, আর সংকোচক লেখো প্লাস মাইনাস বোঝাবে না, এখানে বাদ দিছে নাকি যোগ করছে, এভাবে লিখে রাখো। তারপর আমি তাত্ত্বিকটা এই সাইডে মুছে, এই কলমটা মুছে তারপর আমি ব্যাখ্যা দেবো। আচ্ছা, আর পদান্বয় তুমি বুঝতে পারছো, পদান্বয় মানে প্রিপোজিশন, দেখো তো প্রিপোজিশন, দেখো দেখো যে প্রিপোজিশন আসতে পারে তোমার যে দুঃখ ব্যতীত সুখ হয় না, তা ব্যতীত মানে উইদাউট না, এই উইদাউট হলে কিন্তু আমাদের কি হবে বলতো, উইদাউট হলে কিন্তু আমাদের কি হবে, এই উইদাউট হলে কিন্তু আমাদের প্রিপোজিশন হবে, তার মানে প্রিপোজিশনের কলামে গুলি অনেক কিছু আছে, ওতে লেখা রাখো তোমার, লেখো যে প্রতি হতে পারে, তাহলে বিনা হতে পারে, ব্যতীত হতে পারে, এগুলি পরীক্ষা বেশি আসে, হ্যাঁ জন্য হতে পারে, এগুলো তো প্রিপোজিশন। তারপর তোমার সাথে হতে পারে, সহিত হতে পারে, স্বনে হতে পারে, এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন, একদম একসাথে শেষ করা, দেখছো এই শব্দগুলো থাকলে তুমি দেখা পাবে প্রিপোজিশন বা অনন্য অব্যয় বা অনুসর্গ, ঠিক আছে, একটা নামে ডাকলেই হবে, এটাকে যে কোনো একটা নামে ডাকলেই হয়েছে। আচ্ছা, আর অনন্য শব্দের অর্থ কি, অনন্য শব্দটা শুধু লেখো যে স্বাধীন, এবং কি বলতো স্বাধীন মানে কি, এর অর্থ হচ্ছে কি অন্যায় নাই যা, তাকে বলে অনন্যই, মানে অর্থ হচ্ছে বাক্যের সাথে এই শব্দগুলি কোনো অন্যায় থাকবে না, যেমন বলতে পারি সিসি তুমি এত খারাপ, আমি যদি সিসিটা বাদ দিয়ে বলি তুমি এত খারাপ, তাও কিন্তু কথা বলা যাবে, কারণ মানে বাক্যের মধ্যে হয়তো ভাবটা একটু কমে যাবে কিন্তু বাক্যটা হয়ে যাবে। দেখো যে হাই হাই জীবন থেকে সব গার্লফ্রেন্ড যায় যায়, তাহলে এখন দেখো তুই বলি গার্লফ্রেন্ড যায় যায় তাও হয়, কিন্তু হাই হাই বললে পরে বাক্যের মধ্যে একটা এক্সপ্রেশনটা আলাদা ক্রিয়েট করে, যার কারণে এখানে অনন্যই মানে কি অন্যয়হীন, যার বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই কারে নাই। আর শেষে কিন্তু এগুলি পরে তোমরা কি জানো, এগুলি পরে কিন্তু আমাদের কি থাকে একটা নট অফ এক্সক্লামেশন থাকে, যেমন হতে পারে মরি মরি, দেখো এই যে মরি মরি যখন লিখবো না তখন এখানে একটা নট অফ এক্সক্লামেশন থাকবে, এগুলি পরীক্ষা বেশি আসছে, হ্যাঁ অনন্যই বলা হয় এটাকে। আর অনুকার পাশে লিখে রাখো, অনুকার লিখে রাখো তোমার ধনাত্মক অব্যয়, এটাকে আরেকটা নাম হচ্ছে ধনাত্মক, ধনাত্মক অব্যয়, এর অর্থ হচ্ছে এই ধনাত্মক অব্যয় আরেকটা নাম হচ্ছে তোমার অনুকার অব্যয়, অর্থ কি যে আমাদের হচ্ছে স্পেসিফিক একদম হচ্ছে আমরা নামটা দিতে পারি নাই, মানে এটা হচ্ছে নির্দিষ্ট নাম নাই কিন্তু মানব জাতির নাম দিচ্ছে, যেমন বলো বৃষ্টি পড়ার শব্দ টিপ টিপ, এখন বাস্তব বুঝো বৃষ্টি টাঙ্কি ছাদের পড়লে যে সাউন্ডটা হয়, টিনের ঘরে পড়লে কি একই সাউন্ড হয় না, আবার কারো মাথা টাক টাক মাথায় যদি বৃষ্টি পড়ে একই সাউন্ড হয়, তাহলে বৃষ্টির সাউন্ডটা কেন টিপ টিপ হয়েছে, টিপ টিপে কেন হয়েছে, কারণ আমরা টিপ টিপ মানুষটা নাম দিচ্ছি। দেখো পুকুরে ঘেউ গেছে, কিছুক্ষণ কুকুর ঘেউ গেলো, এখন সব কুকুর ঘেউ কি এক হয়, কিছু কেউ ডাক ঘেউ ঘেউ করে বলে, কিছু বলে ঘেউ ঘেউ, আবার কিছু বলে বু, এটা কি ঘেউ করলো, আর কুকুরের ডাকটা কিন্তু আমরা নিজেরা বুঝছি ঘেউ ঘেউ, ধান কাটার শব্দ গস গস বা গ্যাস গ্যাস, এখন ধারালো কাস্তে দিয়ে পোঁচ দিলে বা কাটলে যে সাউন্ডটা হবে, দা দিয়ে কাটলে কি এক হবে, এই হচ্ছে মূল জায়গাটা, যে আমরা হচ্ছে মানব জাতির যেগুলি নাম দিছি সেগুলিকে বলা, যেমন লাতিম ভন বন, ফুরা টন টন, সুকুমারের একটা কবিতা আছে, এখন লাতিম কি সবসময় ভন ভন করে, ফুরা কি সবসময় টন টন করে, ফুরা টন টন কি না, এখন হাতের মধ্যে মনে চুলকাই দিয়েছে যে সাউন্ডটা, দেখে তুমি লিখতে পারবা, এইগুলি হচ্ছে আমার উলুকার অব্যয়, মানে কোন একটা ধ্বনি থেকে যে সাউন্ডটা ক্রিয়েট হয়, যেমন ফ্যানের সাউন্ড, ফ্যান ঘুরতেছে, ফ্যানে কি করতেছে আমি তো জানি না, এগুলিকে বলে উলুকার অব্যয়, তার মানে তুমি কিন্তু একদম কমন সেন্স ডেভেলপ করে বলতে পারো, যে নিচে দেখো বাক্য বলতে পারে নিচের কোনটি উলুকার অব্যয় উদাহরণ, যেমন আসতে পারে যে সিসি সাবাস, আবার আসতে পারে তোমার যে ঝনঝন করে শন শন করে বাতাস বইছে, তো শন শনটা কি ধরনের পদ, তাহলে শন শনটা হবে আমাদের অনুকার অব্যয়, কনসেপ্টটা ক্লিয়ার কি আমাকে জানাও তো, লিখে রাখো টিপ টিপ বা ঘেউ ঘেউ, ঘেউ অথবা ঘেউ বা টিপ টিপ, টিপ অথবা টিপ, আমি মনে হয় যেসব বুঝাতে পারছি, না বোঝার কোনো কারণ নাই, আমাকে বলতে হবে যে কনসেপ্টটা ক্লিয়ার কিনা, মাথা নষ্ট করে বুঝাচ্ছি, বুঝো আমাকে বলো, জানাও যারা ক্লাস করছো জানাতুল লতিফা, কনসেপ্টটা ক্লিয়ার, যে অনুকার অব্যয় বা অনন্যয় অব্যয় বা পদান্বয় অব্যয় বা সমষ্টি অব্যয়ের মধ্যে পার্থক্যটা কি, সমষ্টিটা একটু বাকি আছে, আমি জিনিসটাকে আবার একটু দিশা ক্লিয়ার একদম, তার মানে কোশ্চেন যেভাবে আসুক তোমাকে বেসিক ক্লিয়ার করতে পারলে তুমি শেষ, অনলি বেসিক ইস রিয়াল, বেসিক ছাড়া কোনো খানা নাই, ঠিক আছে, পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি অঙ্ক করছো, ঠিক আছে, কিন্তু জিনিসটা মনে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, বাকি পি প্লাস কিউ এগুলো মনে নাই। আচ্ছা, এই সমষ্টিটা হচ্ছে একটু আমরা করব, দেখো সমষ্টিটা কিভাবে করবা, এই সমষ্টিটাকে আমি হচ্ছে জিনিসটা আবার একটু ক্লিয়ার করি, তোমার খাতা লেখো সমষ্টি
সমস্ত এটা সমস্ত উপরে পরীক্ষা আসে। হ্যাঁ, তা আমাদের দু তিনটা পার্সেল, একটা পার্সেল এই একটা পার্সেল এই একটা পার্সেল, এর মধ্যে একটা ছিল আমাদের সংযোজক, সংযোজক লেখো প্লাস চিহ্ন, এখানে লেখা অ্যান্ডের ব্যবহার, মানে অ্যান্ডের যত ভালো বাংলা আছে সব সংযোজক, কথা বলতে পারছি? আচ্ছা, আর লেখো বিয়োজক, বিয়োজক লেখো মাইনাস চিহ্ন, এটা অর্থ হচ্ছে অরের যত ভালো বাংলা আছে এটা হচ্ছে বিয়োজক, অর মানে অথবা বোঝায়। আচ্ছা, আর সংকোচক লেখো সংকোচক, সংকোচক লেখো প্লাস মাইনাস কিছুই বোঝায় না, এটা হচ্ছে বাতের যত ভালো বাংলা আছে। দেখো এগুলো কিন্তু আমরা যখন পড়তাম তখন ইংরেজি টার্ম ব্যবহার করতাম না, আমাদের পড়তে খুব বেগ পেতে হয়েছে। আমি ইন্টার পাস করার পরেও মনে করি বুঝি না যে এই যে সমস্যা, যে এটাকে বলে কনজাংশন, ঠিক আছে, এটা ইংরেজি কি বলতো, কনজাংশন, ঠিক আছে, কনজাংশন। এখানে কিন্তু তুমি যখন ইংলিশে পড়বে তখন জিনিসটা বেশি ক্লিয়ার হবে, এখন বর্তমান পাঠ্যসূচি তুমি ইংরেজির সাথে মিলিয়ে দেওয়া। তাহলে এখন দেখো এগুলি বাংলা কি আছে, হতে পারে ও, হতে পারে এবং, হতে পারে আর, এর গোষ্ঠী সবই আমাদের সংযোজক। আচ্ছা, বিয়োজক কি হতে পারে, বিয়োজক পরীক্ষার খাতায় থাকতে পারে কিংবা, হতে পারে অথবা, অথবা নতুবা, নতুবা, ঠিক আছে, নসেথ, নসেথ, ঠিক আছে। আচ্ছা, আর অরের কি আছে, অরে আছে কিন্তু, কিন্তু তবে, ঠিক আছে, তবুও, ঠিক আছে, এগুলি কিন্তু তবে তবুও, এগুলো বলা হয় তোমার বাটের ব্যবহার। আর পরীক্ষা খাতে কি আসবে, পরীক্ষা খাতে আসবে দেখো আমি, দেখো আমি ও তুমি, ড্যাশ 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 ড্যাশ, এখানে বলবে ওটা কি ধরনের পদ, তুমি বুঝে গেছো। আবার আসবে হাসেম কিংবা কাসেম, পরীক্ষা কোশ্চেন এটা আসছে, হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী, এখানে কিংবাটা কি ধরনের পদ, বিষয়টা এমন। তারপরে আসবে ছেলেটি মেধাবী, ছেলেটি মেধাবী তবে, তবে হতে পারে অথবা কিন্তু হতে পারে, যে কোনো এক নামে ডাকলে হয়েছে তাতে আমার কিছু আসে না, তবে বা কিন্তু, ছেলেটি মেধাবী কিন্তু বা তবে পড়াশোনা করে না, পড়াশোনা করে নয় করে না, আচ্ছা ক্লিয়ার। অব্যয়ী ভাবে গোষ্ঠী পড়ে একদম অসাধ্যময় বলেছে, ঠিক আছে, এর মধ্যে আর কোনো বোঝারও কিছু নাই, পড়ারও কিছু নাই, তার মানে আমাদের অব্যয় শেষ। আমাকে জানাও যারা ক্লাস করতেছো 10 জন ধরে, কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট করতেছি কিন্তু। খাদিজা ইসলাম, বুঝতে পারছো, ক্লিয়ার, তুমি একটা কমেন্টে করো স্যার অব্যয় ক্লিয়ার, তাহলে অব্যয় শেষ হলো, আমরা এখন চলে যাবো সরাসরি নাও অনেক আছে। জানা তো বিষয়টা, গুড, তোমার সবাই চান্স পাবে, তোমরা অনেক ভদ্র, ক্লাস হচ্ছে অনেক মানে পরিশ্রমী, ঠিক আছে, আমার প্রায় 2 ঘন্টার মতো ক্লাস তোমরা বসে বসে করো, এটা তোমাদের জন্য একটা ভালো গুণ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা সরাসরি এখন কথা না বাড়িয়ে চলে যাবো নাউনের কাছে। নাউন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নাউনটা নিয়ে একদম স্মার্ট একটা আলোচনা করবো। খাতা লেখো নাউন, নাউন লেখো, আছে নাউন লেখার পরে এভাবে একটা দাগ দিবা, দাগ দিয়ে সুন্দরভাবে লেখো যে প্রথম হচ্ছে কমন নাউন, এগুলো কিন্তু ইংরেজিতে আছে, ঠিক আছে, কমন নাউন, প্রপার নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ওকে। আচ্ছা, তারপরে তোমার ভার্বাল নাউন, ভার্বাল নাউন, ভার্বাল নাউন, তারপরে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে। আচ্ছা, তাহলে কয় পড়লো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, ইন্টারমিডিয়েট এসএসসি তে তোমার সেগা স্কুলে এসে ক্লাস নেই, ইংরেজি ক্লাস নেই গ্রামার, হ্যাঁ, এখন প্রত্যেকটা টপিক হচ্ছে অ্যাপ্লাইড গ্রামার কোর্স, অ্যাপ্লাইড মানে আমি যে সিস্টেমে পড়াই এভাবেই মানে পাঠ্যপুস্তক প্রণয়ন করা, ঠিক আছে, আমার কনসেপ্টটা তুমি দেখো তাই বুঝতে পারবা আসলে কোন সিস্টেম পড়তে হয়। তোমাকে হচ্ছে একটা গল্প বলছে, গল্প বলার পরে বলছে যেখানে এই 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 বাক্যগুলি কি, তখন তোমাকে জিনিসটা গল্পের মাধ্যমে শেখাচ্ছে। তো আমি যেভাবে সিস্টেম মাফিক পড়াই ওটি দিয়ে এভাবে বর্তমানে মাপসি কর্তৃক বইগুলি করা, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন, ম্যাটারিয়াল নাউন,
বুঝো, একদম ঠান্ডা মাথায়। এখন এই জিনিসটা বুঝতে হলে তোমাকে গুরু দায়িত্ব হচ্ছে এগুলি প্রত্যেকটার নির্দিষ্ট বাংলা জানতে হবে। কমনের বাংলা দেখো, শ্রেণী, শ্রেণী বা জাতি, শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য, শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য। এখন তোমার খাতায় কিন্তু আসবে যে নিচের কোনটা শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য। তাহলে জিনিসটা আমি রাফ করে জিনিসটা বুঝাইতেছি। প্রপারের বাংলা হচ্ছে দেখো সংজ্ঞা, সংজ্ঞা অথবা নাম, নামবাচক বিশেষ্য। আচ্ছা কালেক্টিভ বাংলা হচ্ছে সমষ্টি, সমষ্টি বাচক বিশেষ্য। ওকে, আচ্ছা ভার্বালে হচ্ছে দেখো ভাববাচক বিশেষ্য, ভাব বাচক বিশেষ্য। ওকে, অ্যাবস্ট্রাক্ট লেখো গুণবাচক, গুণবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল হচ্ছে বস্তু বাচক বিশেষ্য। আচ্ছা এখন এই হচ্ছে মূল বাংলাটা। দেখো তুমি কিন্তু বাংলাটা এখন হচ্ছে উদাহরণটা পরীক্ষা কেমনে আসে সে জায়গাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। উদাহরণটা পরীক্ষা খাতা আসবে, আমি তোমাকে সবাইকে লেখা শেষ, লেখা শেষে বলবো, এখন আমি যখন আবার বুঝাবো তখন আর বলবো না। আচ্ছা তাহলে সবাইকে লেখা শেষটা ইনশাল্লাহ লেখা শেষ, তাহলে আমি জিনিসটা আবার বুঝাই। আচ্ছা এখানে একটা কনসেপ্ট দাঁড় করাবো, দেখো একটা বেসিক ক্লিয়ার করি। এখানে একটা বড় বল আছে, একটা ছোট বল আছে, আবার বড় বল ছোট বল, বড় বল ছোট বল প্লাস হচ্ছে বড় বল। এখন এখান থেকে একটা গসাগু লসাগু করছো না, খুব ঠান্ডা হতে বুঝবা, ছোটকালে বা এখন তোমরা গসাগু লসাগু করো না, এই গসাগু আর লসাগুর কনসেপ্টটা এখানে দাঁড় করাবো, বোঝার চেষ্টা করো। এখান থেকে বলতো এই এই ফাংশন থেকে কোন বলটা কমন যায়? এই ফাংশন থেকে কিন্তু আমাদের বড় বলটা কমন যায়, ছোট বলটা, ছোট বল, ছোট বল প্লাস ওয়ান হয় এবং একটা ফিগার হয় না, আর সবার মধ্যে বড় বলটা বিদ্যমান আছে। দেখো সবার মধ্যে বড় বল থাকার কারণে কিন্তু আমি বড় বলটা কমন নিতে পারছি। তার মানে অর্থ হচ্ছে যে বড় বলটা হচ্ছে একটা সার্বিক বিষয়, কমন বিষয়, একটা শ্রেণী বিষয়, একটা জাতি বিষয়, মানে সবার মধ্যে আছে। ঠিক আছে, এখন খেয়াল করো যে যখন শ্রেণী বলবা, শ্রেণী, শ্রেণী বলতে কিন্তু বিশাল একটা জায়গাকে বোঝাবে, জাতি, জাতি বলে কিন্তু একটা বিশাল একটা জায়গাকে বোঝাবে। এখন দেখো যে সবার মধ্যে বিদ্যমান ছিল, এই কারণে এই ফাংশনটা হচ্ছে আমার কমন। ঠিক আছে, যখন এখান থেকে আমি কমনটা নিয়ে ফেলেছি, মানে কমনটা নিয়ে নেওয়া হয়ে গেছে, নেওয়া হওয়ার পরে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কেন? কারণ দেখো আমি বোঝার চেষ্টা করো, এই দেখো মনে করো মানুষ, মানুষ বলতে কিন্তু আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে বোঝায় না, একটা জাতিকে বোঝায়। মানুষ থেকে তুমি শাহিনকে কমন নিবা, দেখো মানুষ থেকে তুমি যখন শাহিন কমন নিয়ে ফেলাবা তখন সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। তারপরে আমি বলতে চাচ্ছি যে মানুষ হচ্ছে একটা শ্রেণী, বিশাল একটা জায়গা, সেখান থেকে যখন একটা জিনিস কমন নেওয়া হয়ে যাবে তখন সেটা প্রপার হয়ে যাবে বা নির্দিষ্ট নাম হয়ে যাবে। দেখো আরো বুঝো, যেমন হতে পারে নদী, নদী বলতে আল্লাহ দুনিয়ার সব নদীকে বোঝায়। নদী থেকে তুমি যখন পদ্মাটা কমন নিবে, বাকি পদ্মা নেওয়া যায় না, পদ্মা কমন নিলে সেটা প্রপার হয়ে যাবে। ডিফারেন্সটা সেই জায়গায়, ডিফারেন্সটা কি বলতো এই জায়গায়, কথা বুঝতে পারছো? আবার একটা যখন ইন্টার পাস করছি তখন একটা চাকরি ভাইবার দিয়েছিলাম কোন একটা প্রতিষ্ঠানে, তখন হচ্ছে আমাকে বলছিল যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন প্রপার নাউন এন্ড কমন নাউন। তখন আমি হচ্ছে এই যুক্তিটা ডেভেলপ করে বুঝাইছিলাম এবং তাদের কাছে এই কনসেপ্টটা ভালো লাগছে, অতি সহজে বুঝতে পারছে। যখন সার্বিক বিষয় বোঝাবে তখন শ্রেণী বা জাতি বোঝাবে। এখন দেখো লাখ লাখ কোটি কোটি কোশ্চেন তুমি সলভ করতে পারবা শুধুমাত্র আমার কথাটা শোনো আর ব্রেনের সাথে মিলাই নাও, আগে মাথায় তারপর খাতায়। যদি বলা হয় সাগর, এখন সাগর বলতে কিন্তু সাগর বাইকে বোঝায় নাই, সাগর বলতে কিন্তু নাম বোঝায়, সাগর বলতে নদীর দিয়ে বোঝাইছে। সাগর থেকে তুমি হচ্ছে আটলান্টিক মহাসাগর কমন নেবা, তখন হবে প্রপার বা সংজ্ঞা হয়ে যাবে। তুমি যখন ই কমন নেবা, তোমার হচ্ছে বঙ্গোপসাগর নেবা, তখন সেটা প্রপার হয়ে যাবে। পাহাড়, পাহাড় বলতে আল্লাহ দুনিয়া সব পাহাড়কে বোঝায়, সব পাহাড়কে বোঝায়। যে পাহাড় থেকে তুমি যখন চিম্বুক পাহাড় কমন নেবা তখন সেটা প্রপার হবে। তুমি যখন গারো পাহাড় কমন নেবা প্রপার হবে। তুমি যখন জয়ন্তিয়া পাহাড় কমন নেবা প্রপার হবে। তুমি যখন খাসিয়া পাহাড় কমন নেবা কমন হবে। তুমি যখন চিকোনা গোলা কমন নেবা, বুঝতে পারছো, চিকোনা গোলা কিনলে কমন হবে, কথা বুঝতে পারছো? তারপর দেখো তোমার এই হচ্ছে বিষয়টা। তারপরে আমরা বুঝতে পারলাম যে সার্বিক একটা বিষয় বোঝালে সেটা কি হবে, সার্বিক বিষয় বোঝালে শ্রেণী হয়ে যাবে, আর নির্দিষ্ট ভাবে বললে সেটা কি প্রপার হবে বা নির্দিষ্ট হবে বা সংজ্ঞা হবে। এখন দেখো পরীক্ষা আসতে পারে গাছ, গাছ বলতে আল্লাহ দুনিয়া সব গাছকে বোঝায়, কিন্তু বলা হয় বটবৃক্ষ, বটবৃক্ষ বললে কিন্তু সেটা কি হবে, বটবৃক্ষ বললে কিন্তু সেটা কি হবে, অত বটবৃক্ষ বললে সেটা নির্দিষ্ট একটা নাম হয়ে যাবে। তারপর দেখো আরো দেখো পরীক্ষা আসতে পারে কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ বলতে আল্লাহ দুনিয়া সব কাব্যকে বোঝায়, কিন্তু কাব্যগ্রন্থ থেকে তুমি যখন গীতাঞ্জলি কমন নিবা তখন সেটা কিন্তু হয়ে যাবে সংজ্ঞা বা প্রপার হবে। যখন তুমি অগ্নিবীণা কমন নিবা সেটা কি বলতো, সংজ্ঞা বা প্রপার হবে। হতে পারে উপন্যাস, উপন্যাস বলতে আল্লাহ দুনিয়া সব নোবেলকে বোঝায়, যে সেখান থেকে তুমি দেখা যে যখন তুমি কমন নেবা যে বিশ্বের তোমার চোখের বালি, তখন সেটা কিন্তু আমাদের প্রপার হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো, বুঝাও তোমাকে।
আচ্ছা, তার মানে তুমি কিন্তু বুঝতে পারছো, যদি বলা হয় আমাদের যে পরীক্ষাগুলো আসছে গীতাঞ্জলি, বলছে গীতাঞ্জলিটা কি ধরনের পথ, এখন তুমি দেখো গীতাঞ্জলি বলতে একটা নির্দিষ্ট কাব্যগ্রন্থের নামকে বোঝায়, তখন নির্দিষ্ট হয়ে গেলে সেটা কি হবে, প্রপার হয়ে যাবে, এটা প্রপার। আর কালেকটিভ শব্দের অর্থ হচ্ছে কি, কালেকশন করে করে একত্রে কিছু বোঝাইলে সেটাকে বলে কালেকটিভ নাউন। যেমন কালেকটিভ নাউন ইংরেজিতে বললে হলে আর্মি হতে পারে, পুলিশ হতে পারে, মিটিং হতে পারে, মিছিল হতে পারে, এই বিষয়গুলো। হ্যাঁ, তুমি সবাই আগে লেখো দল, লেখো শ্রেণী, লেখো বহর, লেখো তোমার হচ্ছে সভা, হতে পারে শ্রোতা, এই বিষয়গুলি শ্রোতা। হ্যাঁ, এগুলি সবচেয়ে বেশি আসে, শ্রোতা, বহর, দল, শ্রেণী, বহর, সভা, সভা হতে পারে, শ্রোতা হতে পারে, শ্রেণী হতে পারে, শূন্য হতে পারে, শূন্য, এসবই আমাদের কি বলতো কালেকটিভ নাউন। আচ্ছা, আর ভার্বাল নাউনের কনসেপ্টটা হচ্ছে, ভার্বাল নাউনটা খুব গুরুত্বপূর্ণ, ভার্বাল নাউনটা বলে রাখি, ভার্বাল নাউনটা হচ্ছে তোমার টু প্লাস ভি জিরো অথবা ভি জিরো প্লাস আইএনজি, এই কনসেপ্ট থেকে তৈরি হয়ে যায় আমাদের জিরান, আর ইউএনই তোমাদের জিরান। আর জিরান হচ্ছে তোমার ক্রিয়াপদের নামকে বোঝায়, তাকে বলে জিরান বলা হয়। আর ক্রিয়াপদের নামের ক্ষেত্রে বেসিক্যালি কিন্তু আমরা আইন যোগ করি, কিন্তু বাংলায় হচ্ছে কি শেষে, দেখো শেষে, শেষে যে অন প্রত্যয় হয়, অন প্রত্যয় প্রত্যয় হয়, শেষে যদি অন প্রত্যয় হয় তার নাম হচ্ছে আমাদের ভার্বাল নাউন। শেষে অন প্রত্যয় হলে সেটা কি হবে, ভার্বাল নাউন হবে। শেষে যদি অন প্রত্যয় হয় তাহলে ভার্বাল নাউন। আচ্ছা, জিনিসটা হচ্ছে আমি একটু র্যাপিং করে বোঝাই, একসাথে হবে না, জিনিসটা হচ্ছে কেটে আমি তোমাকে আবার ঠান্ডা মাথা বুঝাইতেছি, দেখো তাহলে তোমার নোট করতে সুবিধা হবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা। ওকে, তাহলে তোমার ভার্বাল লেখো, ভার্বাল নাউন, ভার্বাল নাউন, খুব টোটা পয়েন্ট বলো। হ্যাঁ, ভার্বাল নাউন, ভার্বাল নাউনে ভাব পেলাম কি, ভাব, বাচক, বিশেষ্য। ওকে, আর এর অর্থ হচ্ছে ক্রিয়াপদের অবস্থা, ক্রিয়া মানে কি ভার্ব, ভার্ব এর অবস্থা বোঝাবো, অবস্থা, ভার্বের অবস্থা, যদি ভার্বের অবস্থা বোঝায় তার নাম হচ্ছে ভার্বাল নাউন। আর ভার্বাল নাউনটা বুঝতে হলে টু প্লাস ভি জিরো হয় অথবা ভি জিরো প্লাস আইএনজি, মানে বেস ফর্মের সাথে আইএনজি অথবা টু প্লাস জি জিরো, যেমন হতে পারে টু গো, এটা ভার্বাল নাউন হয়ে গেছে, অথবা গোয়িং, জিওআইএনজি, গোয়িং। এবং এই কনসেপ্টটার নাম কি বলতো, জিরান, না জিরান বলা হয়, জিরান, ওকে, জিরান বলা হয়। আচ্ছা, জিরানের পার্টিসিপুল বিষয় আলাদা, পার্টিসিপুল হচ্ছে অন্য বিষয়, পড়াতে গেলে আবার ইংলিশ পড়াতে হবে, জিরান হবে, ঠিক আছে। এখন এই যে তোমাদের আসলো, এবং এই এই ফাংশনটা বাংলা ক্ষেত্রে কি কাজ করবে, বাংলা ক্ষেত্রে কাজ করছে হচ্ছে শেষে একটা অন হবে, অন হবে, তোমাদের প্রকৃতিপত্র যখন ক্লাস দেবো অন হবে শেষে, অন হবে শেষে, প্রকৃতিপত্র ক্লাস নিয়ে কনসেপ্ট আরো বেশি গভীর হবে। যেমন তোমার যখন বলছি গো, বলছি না গো, গো, আর এই ক্ষেত্রে হচ্ছে এ লয়কার লে এবং তয়কার তে হবে, এ হচ্ছে মূল জায়গাটা, এ লে তে, যদি এ লেতে সাউন্ড কোথাও থাকে তা সেটাকে মনে রাখো ভার্বাল নাউন, ঠিক আছে। যেমন গো হচ্ছে গো মানে কি, যায় বা যায়, ঠিক আছে, কিন্তু গোয়িং যখন করবা, গোয়িংটা শুদ্ধ বাংলা হচ্ছে গমন, আর গমনকে ভাগ করলে পাওয়া যায় এই যে গম প্লাস অন পাওয়া যায়, দেখো গমন, দেখো গম প্লাস অন, ঠিক আছে, গমন। তাহলে ভোজন, দেখো খাওয়া মানে খাওয়া তো বুঝোই, আর ইটিং মানে ভোজন, মানে ভুজ যোগ অন, এই যে ভুজ যোগ অন তাকে বলা হয় ভোজন, দেখো ভোজন কেমন হয়েছে। আচ্ছা, তারপর হতে পারে শয়ন, হতে পারে দর্শন, দর্শন, ঠিক আছে, দর্শন, দীর্যকন, দর্শন, তার মানে গমন, ভোজন, শয়ন, দর্শন, এই সবই কিন্তু আমাদের কি বলতো ভার্বাল নাউন। একটু আমাকে জানাও তো ভার্বাল নাউন ক্লিয়ার কিনা, একদম পুরো গোষ্ঠী ক্লিয়ার করছে একদম, দেখো এ তোদের বুঝে দিছি ভার্বাল নাউন। তারপরে আমরা বুঝতে পারলাম যে ভার্বাল নাউনের ফাংশনটা কি বলতো, টু প্লাস ভি জিরো অথবা ভি জিরো এর সাথে আইএনজি হবে, এবং সেটা যে বোঝাবে ইংরেজিতে জিরান বোঝাবে, আর বাংলায় হচ্ছে জিরানটের বাংলায় হচ্ছে আমাদের এখানে ভার্বাল নাউন বা ভাববাচক বিশেষ্য। আর শেষে হচ্ছে শব্দটাকে ভাগ করতে গেলে শেষে একটা অন প্রত্যয় আসবে, যেমন দর্শন, ভোজন, গমন, শয়ন, এগুলি। চলন হতে পারে, চলন, এগুলি। আচ্ছা, একটু জানো তো ক্লিয়ার কিনা, খালি বলবো স্যার ক্লিয়ার। আসলে জিনিসটা ক্লিয়ার, হ্যাঁ, ওকে, এখন বিষয়টা আছে যেটা সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা যেটা গুণবাচক,
গুণবাচক বিশেষ্য, ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এবং এটাকে যদি তুমি আর টু ইংলিশ কবে যাও, তো সেটা হচ্ছে কি, দেখো অ্যাডজেক্টিভ আছে না, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর অবস্থা বোঝাবে। যদি কোনোভাবে অ্যাডজেক্টিভ অবস্থা বোঝায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইংরেজি ক্ষেত্রে হচ্ছে নেস যোগ হয় অথবা টি ওয়াই যোগ হয়, বাংলার ক্ষেত্রে এগুলো হচ্ছে তয়কা তা হয় তা বোঝায়, তা বোঝায়। যেমন কেমন হতে পারে, যেমন অনেস্ট থেকে অনেস্টি হয়ে গেছে সৎ থেকে সততা। আচ্ছা, আর এটাকে লিখে রাখো এই অবস্থাকে বা গুণের যে বিষয়টা সেটা হচ্ছে কি, এটাকে হচ্ছে তোমার স্পর্শ করা যাবে না, স্পর্শ বা ছোঁয়া যাবে না, ছোঁয়া যাবে না, কারে না, এগুলি হচ্ছে আমাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে হয়, দ্যাট ইস হচ্ছে ফিল করতে হয়, ফিল করার বিষয়, ফিল করতে হবে, এই হচ্ছে মূল জায়গাটা। এগুলি কিন্তু পঞ্চ ইন্দ্রিয়তে ফিল করতে হয়, তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তো সৎ থেকে সততা হয়ে গেছে, হ্যাঁ, ছিল হচ্ছে তোমার দরিদ্র, দেখো দরিদ্র থেকে দরিদ্রতা, দরিদ্রতা, পুর থেকে পোভার্টি, মানে যে এগুলি হচ্ছে নাউন, এগুলি কিন্তু আমাদের এখানে নাউন, হ্যাঁ, এগুলি হচ্ছে আমাদের এবিএস নাউন লিখলাম, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আচ্ছা, এখন কতগুলি পরীক্ষা আছে, দেখো লাখ লাখ উদাহরণ আসতে পারে, হতে পারে দয়া মানে কাইন্ডনেস, হতে পারে মায়া, ঠিক আছে, হতে পারে দক্ষতা, দক্ষতা হতে পারে, প্রেম হতে পারে, কি বলতো, হতে পারে তোমার হচ্ছে গিয়া সততা, হতে পারে মধুরতা, মধুরতা, এগুলো পরীক্ষা আছে, হতে পারে তিক্ততা, 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 কনসেপ্ট ক্লিয়ার? এবং এই যে এটা পরীক্ষা অনেকবার আছে, যাতে মধুরতা কি ধরনের নাউন, তখন তুমি বলবো তো মধুরতা মানে কি, একটা স্বাদের বিষয়, এগুলো আমাদের স্পষ্ট করা যায় না। কনসেপ্টটা ক্লিয়ার? দ্রুত জানাও, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, যেগুলো পরীক্ষা বেশি আসে এগুলো, আর বাদ বাকি তোমরা ছোট ক্লাসে পড়াশোনা করছো ওগুলো মুখস্থ বলে হবে, লিখ বলে বাবা। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমরা একটা বিষয় পড়বো, সেটা হচ্ছে তোমার হচ্ছে ম্যাটেরিয়াল, দেখো তো এটাকে বলে ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউন থেকে কি কোশ্চেন আসে, ম্যাটেরিয়াল নাউন দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল। কাউন্টেবল মানে গণনা করা যাবে, হ্যাঁ, গণনা মানে বুদ্ধ না হয় প্রথমে, আর এটা হচ্ছে অগণনা, অগণনা, ঠিক আছে, একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল নাউন, গণনা একটা হচ্ছে অগণনা, ঠিক আছে। এখন গণনা একটা অগণনা, এর মধ্যে পার্থক্য হচ্ছে কি, এই গণনা মানে তোমার হচ্ছে মাপা যাবে, এটাকে পরিমাপ করবে, পরিমাপ, পরিমাপের মাপ, পরিমাপ মানে আমার হচ্ছে এটাকে ওজন হিসাবে কাউন্ট করবো, সবসময় ওজন বা নিকৃতি দিয়ে কাউন্ট করতে হয় আনকাউন্টেবল নাউন। লিটার বা পানি, দেখো খেয়াল করো এখানে তুমি বলতে পারো চেয়ার টেবিল, চেয়ার টেবিল লেখা যাবে, টেবিল, এগুলো কিন্তু আমাদের কাউন্ট করা যায়। কিন্তু এখানে তুমি যখন পানি লিখবে, পানি, পানি কি কাউন্ট করা যায়, তারপর লবণ, এগুলো গুণা যায় না, ঠিক আছে, তারপর হতে পারে আটা ময়দা সুজি একটু হলে বুঝি, হ্যাঁ, আটা ময়দা, ময়দা, ঠিক আছে, তারপর হতে পারে তোমার ফার্নিচার বলি আমরা, অনেক কিছু তোমার জানো বলে আটা ময়দা, তারপর তোমার হচ্ছে গিয়া লেখা হচ্ছে গিয়া মাটি, এইগুলো আনকাউন্টেবল নাম, হ্যাঁ, আনকাউন্টেবল, যেগুলো গুণা যায় না। তারপর তোমার হচ্ছে গিয়া পানি, লবণ, আটা, ময়দা পরিমাপ করা যায় মাটি, তারপর তোমার হচ্ছে আরো হচ্ছে তোমার হচ্ছে যে কি বলে ওয়াটার, যেটা লিটল ওয়াটার ব্যবহার করি, মানি, অর্থ, এগুলির ক্ষেত্রে কিন্তু তোমরা জানো এগুলির ক্ষেত্রে কিন্তু আমাদের কত লিটল, LIT, লিটল অথবা এ লিটল, LIT, এলি, LIT লিটল ব্যবহার করি, এখানে মাস ব্যবহার করি, মেনের জায়গা হবে কি MUCS, মাস, যে এই ব্যবহার তোমরা ইংলিশে করো, শেষ, নাউনের গোষ্ঠী পুরো ক্লিয়ার। এখন নাউন থেকে কোশ্চেন যেগুলো আসছে তুমি পারতা, এতক্ষণ যা পড়েছি, তুমি যে কোনো একটা বই হাতে নেবা, দেখবা তোমার সব ধরনের কনসেপ্ট নাউন থেকে ক্লিয়ার, মানে বাংলা থেকে কোশ্চেন যা আসছে এ টু জেড ক্লিয়ার, ঠিক আছে, আমাকে জানাও, নাউন শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে যাবো সরাসরি একটা আলোচনার মধ্যে, বুঝে পেলাম।
দেখো এখন তুমি লেখা রাখো, একটা হচ্ছে, একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, দেখো অ্যাডজেক্টিভ লিখবা, অ্যাডজেক্টিভ ভার্সেস অ্যাডভার্ব, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ এর মধ্যে একটা খেলা হবে, আমাদের একটু তাফসীর করে বলা। অ্যাডজেক্টিভ হচ্ছে প্রেম করে দুইটা লোকের সাথে, একটা হচ্ছে নাউনকে সে প্রেম করে আর একটা হচ্ছে প্রোনাউন, এর অর্থ হচ্ছে সে বিশেষ পদের সাথে প্রেম করে আর সর্বনামের সাথে প্রেম করে। এর অর্থ হচ্ছে কি, তোমরা জানো এই দুইটাকে কিন্তু একত্রে বলা হয়, এই দুটাকে একত্রে বলা হয় নাম পদ, কি পদ, নাম পদ, এই দুটাকে বলা হয় একত্রে নাম পদ। এখন অ্যাডজেক্টিভ এর বাংলা হচ্ছে নাম পদ, নাম পদ, হ্যাঁ নাম, নাম বিশেষ বলা হয়, নাম পদ বলা হয়, এখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ বাংলা হচ্ছে নাম বিশেষ, নাম বিশেষ, এটাকে বলা নাম বিশেষ। আচ্ছা এখন যে কোনো ভাবে, যে কোনো ভাবে, যে কোনো ভাবে, যে কোনো ভাবে যদি তুমি দেখো যে কোনো একটা শব্দ নাউনকে মডিফাই করতেছে, নাউন নিয়ে কথা বলতেছে তাকে মনে করো অ্যাডজেক্টিভ, বা প্রোনাউন নিয়ে কথা বলছে তাকে বলে অ্যাডজেক্টিভ। আমি তো সে বোঝানোর চেষ্টা করি বাংলা কিভাবে আসবে, বাংলা আসবে যে দেখো ভালো, ভালো, ভালো ছেলে, বোঝার চেষ্টা করো। তাহলে এই যে এখানে দাগ দিয়ে ভালোর নিচে দাগ দিবে, এখন ভালোটা কাকে মডিফাই করলো, ছেলে পদটাকে, ছেলেটাকে নাউন না, দ্যাট ইজ এটাকে বলা হয় তোমার, এটাকে বলা হয় তোমার যে এটাকে বলা হয় বিশেষ্য, বিশেষ্যের বিশেষণ, বুঝো কিন্তু কথা একদম চেতা করে বলাবো, এটাকে বলা বিশেষ্যের, এটাকে বলা বিশেষ্যের বিশেষণ। কেন বিশেষ হলো, কারণ হচ্ছে এই ছেলে ছিল নাউন, এই ছেলে হচ্ছে বিশেষ্য ছিল, এই কারণে ভালো পদটা হচ্ছে বিশেষ্যটাকে মডিফাই করছে, এখন তাকে বলছে বিশেষ্যের বিশেষণ। আপনি বুঝতে পারলাম অ্যাডজেক্টিভের একটা মধ্যে কি আছে, বিশেষ্যের বিশেষণ আছে। আরো বুঝো, যদি বলা সে ভালো, যদি বলি সে ভালো, দেখো এখন সে ভালো, সে ভালো, এখন এই ভালোর ক্ষেত্রে কিন্তু যে তোমার হচ্ছে কি, এই ভালোটা কিন্তু এখানে নাউন, সবসময় ভালোটা, ভালোটা কিন্তু নাউন, সে ভালো। এখন এই ভালো শব্দটা, এই ভালো শব্দটা কিন্তু আমাদের কিন্তু বলতো কি একটা অ্যাডজেক্টিভ, এই ভালো শব্দটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ ভালো শব্দটা সে, আচ্ছা সে ভালো, এই এই যে ভালো, সে ভালো মানে কি, মানে এই ভালো শব্দটা কাকে মডিফাই করলো বলতো, এই ভালো শব্দটা আছে সে তাকে মডিফাই করছে, এবং সেটাকে মডিফাই করছে পোস্ট মডিফাই বলা হয়, পোস্ট মানে পরে বসে, আর এটা কিন্তু আগে বসে করছে। ইংরেজি ক্ষেত্রে, ইংরেজিতে একটা টপিক আছে এগুলো, ইংরেজি পড়ায় ইন্টারমিডিয়েট, হ্যাঁ এটাকে বলা হচ্ছে পোস্ট, পোস্ট মডিফায়ার মানে পরে বসছে, পরে, পোস্ট, পিইউএসটি, পোস্ট, এটা বলে পোস্ট মডিফায়ার, কারণ ভালো শব্দটা আছে সে পরে বসছে, আর এটাকে বলে প্রি মডিফায়ার মানে পূর্বে বসছে। দেখো এই ক্ষেত্রে এই ভালো শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল, এই ভালো শব্দটা হচ্ছে কি বলতো সর্বনাম, সর্বনাম নয়, দেখো সর্বনাম লিখেছ, তারপর এই ভালো শব্দটা হচ্ছে সে সর্বনামকে মডিফাই করলো, কাকে বললো, সর্বনামকে কথা বলছে, তাকে বলা হয় সর্বনামের বিশেষণ। তার মানে বললাম বিশেষের বিশেষণ, তার বলতে হবে সর্বনামের বিশেষণ, মনে হয় আমি জিনিসটা বুঝাতে পারছি, তাহলে একবার সর্বনামের বিশেষণ মানে অ্যাডজেক্টিভ যেহেতু দুটা নিয়ে কথা বলে, দুটা হচ্ছে তার গার্লফ্রেন্ড, দুটা নিয়ে প্রেম করে, কারণ অ্যাডজেক্টিভ দুই জায়গায় হচ্ছে কথা বলবে, একটা হচ্ছে বিশেষ্যর সাথে কথা বলবে, একটা হচ্ছে সর্বনামের সাথে কথা বলবে, এই দুটাকে বলা হয় বিশেষ্যের বিশেষণ অথবা সর্বনামের বিশেষণ। এই কনসেপ্টটা ক্লিয়ার করে বোঝাতে আমাকে একটু জানাও। হ্যাঁ পরীক্ষা খাতায় এভাবে আসবে যে ভালো আম হতে পারে, দেখেন ভালোটা কি ধরনের পথ, হ্যাঁ হতে পারে নীল আকাশ, বলবে নীলটা কি ধরনের পথ, তাহলে এইভাবে তোমার কোশ্চেন গুলো সলভ করতে হবে, আর বেসিকটা তোমার ক্লিয়ার করে ফেলছি। এই জায়গাটা ইনশাল্লাহ নোট করা হয়েছে আমি বুঝতে পারছি। এখন আমরা অ্যাডভার্বে যাব, অ্যাডভার্ব সম্পর্কে তোমরা জানো যে এগুলো তোমার প্রশ্ন, এখন তো এমপিটি, এমপিটি এটাকে বলা ম্যানার, MANN, এটা বলে ম্যানার, হ্যাঁ আর পিতে হচ্ছে প্লেস, PLAC, প্লেস, আর টিতে হচ্ছে টাইম, তার ম্যানার, প্লেস, টাইম, যদি কোথাও ম্যানার বোঝায়, স্থান বোঝায়, সময় বোঝায়, তাহলে অ্যাডভার্ব হবে। আচ্ছা অ্যাডভার্ব সম্পর্কে আরো বিষয় আছে, অ্যাডভার্ব সম্পর্কে আরেকটা বিষয় আছে কি তোমার, যে এই অ্যাডভার্বটা বের করতে একটা টেকনিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, তুমি হচ্ছে হাউ, দেখো হাউ, হোয়েন অ্যান্ড হোয়ার, এগুলি দিয়ে কোশ্চেন করলে, কিভাবে, কোথায়, কখন, হ্যাঁ এগুলি দিয়ে কোশ্চেন করলে তুমি যদি উত্তর পাও তাকে বলে অ্যাডভার্ব, অ্যাডভার্বটা পাবা। আচ্ছা আরেকটা বিষয় হবে কি, এখন তোমাকে দেখো এখানে বললাম যে নাউন আর প্রোনাউন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভে ভালোবাসার মানুষ, আর অ্যাডভার্বে হচ্ছে তোমার যে শাহরুখ, সালমান খানের মতো দুনিয়াদারি সবাই গার্লফ্রেন্ড তার, ঠিক আছে বাকি যা আছে সবার সাথে হচ্ছে প্রেম করে আমাদের অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব প্রেম করতে পারে অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভের সাথে প্রেম করতে পারে, অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভের সাথে প্রেম করতে পারে। আচ্ছা এই অ্যাডভার্ব কিন্তু প্রেম করতে পারে তোমার, অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বের সাথে প্রেম করে,
অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বের সাথে প্রেম করে। আচ্ছা এই অ্যাডভার্ব আবার কার সাথে প্রেম করে জানো? এই অ্যাডভার্ব কিন্তু একটা সেন্টেন্সের সাথে প্রেম করে, সেন্টেন্স পুরো একটা বাক্যটাকে সে ভালোবাসতে পারে। আচ্ছা এই অ্যাডভার্ব কিন্তু ভার্ব সাথে প্রেম করতে পারে, ভার্ব। এই কারণে কনসেপ্টটা কি দাঁড়ালো, এই যে ভার্বের সাথে প্রেম করতে পারে, বিশেষণের সাথে প্রেম করতে পারে, একটা বাক্যের সাথে প্রেম করতে পারে, আর একটা হচ্ছে কি ক্রিয়াবিধির সাথে প্রেম করতে পারে। তার মানে একটা দুইটা তিনটা চারটা চারটা জায়গায় সে প্রেম করতে পারে। এখন এই যে প্রেমের সিস্টেমটা সেমন, এখন তোমাকে আমি কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি, তোমার খুব সহজে বুঝতে পারবা। আর এখানে যে কয়েকটা টার্ম লিখছি, এই টার্ম দিয়ে তুমি বাংলা ইংরেজি দুটা কোশ্চেন সলভ করতে পারবা। আমি দু একটা কোশ্চেন হচ্ছে এখন তোমাদের দেখাবো। হ্যাঁ দেখো আমি তোমাদের দু একটা কোশ্চেন এখন দেখাবো, হ্যাঁ সুন্দরভাবে দেখাবো। দেখো পরীক্ষার খাতায় যেগুলো আসছে সেগুলি আমার এই জ্ঞান দিয়ে তোমার পারো কিনা একটু বোঝার চেষ্টা করো। অ্যাডভার্বের ইংরেজিগুলো লিখে রাখো, এখন হচ্ছে তোমাকে আমি ইংরেজি দিয়ে কোশ্চেনটা সলভ করে দিই। দেখো কত সহজে যত্ন সহকারে জিনিসটা বোঝা যায়। আমি তোমাকে বলছিলাম যে অ্যাডভার্ব কিন্তু পুরো বাক্যের সাথে প্রেম করতে পারে। দেখো বাক্যের সাথে কেমন প্রেম করতে পারে, পরীক্ষার খাতা আসছে আনফর্চুনেটলি বা ডেফিনেটলি, হ্যাঁ আনফর্চুনেটলি আমার জীবনের অবস্থা খারাপ, অথবা দুর্ভাগ্যবশত। এই দেখো কোশ্চেন পরীক্ষা আসে দুর্ভাগ্যবশত আমাদের দেশের অবস্থা, দেখো দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত। এখন বাক্যের শুরুতে যদি কোনো একটা অ্যাডভার্ব চলে আসে ডেফিনেটলি বা আনফর্চুনেটলি, সেক্ষেত্রে একটা একটা কমা ব্যবহার করতে হয়, কমা একটা নিয়ম, জ্যোতিষের নিয়ম। দুর্ভাগ্যবশত আমাদের দেশে ড্যাশ 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 ড্যাশ, ঠিক আছে আমাদের দেশে ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ তাহলে বিষয় আসলে এখানে এক্ষেত্রে কিন্তু আমাদের কি বলতো একটা পুরো বাক্যটাকে মডিফাই করছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব এই পার্টটাকে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে এটা বলে ক্রিয়া বিশেষণ, এটাকে বলে কি বলতো ক্রিয়া বিশেষণ। আচ্ছা তারপর দেখো দেখো যে তিনি, দেখো তিনি দ্রুত দ্রুত তিনি না লিখে তিনি দ্রুত যায়। আচ্ছা এখন দেখো হি রান ফার্স্ট হতে পারে না, দেখো এটা বিশেষ কোশ্চেন, রান এফ এ এস টি ফার্স্ট বলবে, ফার্স্টটা কি ধরনের পদ। এখন দেখো দুইটা ক্যাটাগরি বলছিলাম, দেখো সে কিভাবে দৌড়ায় দ্রুত দৌড়ায়, তাহলে কিভাবে কোশ্চেন করলে কি অ্যাডভার্ব হওয়ার কথা, অথবা এই ফার্স্টটা কাকে চাপ দিতেছে, ফার্স্টটা কিন্তু রানটাকে চাপ দেয়, রানটাকে একটা ভার্ব না, আর ভার্বের বাংলা কি কিয়া না, কিয়া নিয়ে যে বেশি বাড়তিকতা করে, কিয়া নিয়ে যে পাকনামি করে, ঠিক আছে তার নাম কি অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব বাংলা কি কিয়া বিভীষণ। আমি কিন্তু এইভাবে সলভ করি কিয়া বিভীষণ, এগুলো থিওরি মেরি করে লাভ নাই, পুরো পয়েন্টে পড়তে হবে, মানে গভীরে কাজ করতেছি। দেখো তার মানে তুমি বুঝতে পারতেছো যে অ্যাডভার্ব কিন্তু তুমি যখন কিভাবে কোশ্চেন করবা তখন তুমি অ্যাডভার্ব হয়ে যাবে। তারপর দেখো একটা কোশ্চেন পরীক্ষা আছে, শিক্ষিক করে বালি, এই যে শিক্ষিক করে বালি, শিক্ষিক করে বালি লিখলাম বালি। এখন শিক্ষিক শব্দটা দেখো খেয়াল করো, দেখো দুইভাবে ব্যাখ্যা করতে পারবা, দুইভাবে, একটা হচ্ছে কেমন করে, ওই যে কি হবে হাউ দিয়ে কোশ্চেন করলাম, তাহলে শিক্ষিক করে, তাহলে এখানে কি শিক্ষিক পেয়ে গেলাম আমরা অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। আচ্ছা এখন তুমি যে বলো স্যার এই শিক্ষিকটা কাকে বলি ভাবে, শিক্ষিকটা হচ্ছে করে শব্দটাকে বলতেছে, করে মানে টিকটিক শব্দটা ওই গ্লিটারিং শব্দটা হচ্ছে করে শব্দটাকে মডিফাই করতেছে, তার হচ্ছে এসকুলেটার হিসেবে কাজ করতেছে, বাড়তেছে না কমতেছে, বিষয়টা এমন। এক্ষেত্রে আমাদের কি বলতো এটা আমরা অ্যাডভার্বে কাজ করছে, ভার্বকে মডিফাই করছে, দ্যাট ইজ এটাও কি বলতো আমাদের অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। দেখো হো হো করে হেসে উঠলাম, এই দেখো কেন হো হো পরীক্ষা আসে এটা, হো 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 করে হেসে উঠলাম, তাহলে হো হো শব্দটা কি কেমন করে হেসে উঠলাম, অ্যাডভার্ব করে হেসে উঠলাম, ঠিক আছে তাহলে এডিবি হবে। আমি আমার জিনিসটা বুঝাতে পারছি। আচ্ছা দেখো তারপর বলছে রকেটটি খুব দ্রুত চলে, এই যে রকেট খুব দ্রুত চলে, আচ্ছা ভালো কথা। এখন দ্রুত শব্দটা নিজে কিন্তু একটা কি বলতো একটা অ্যাডভার্ব ছিল, দ্রুত চলে, তাহলে দেখো এই দ্রুতটা দ্রুত শব্দটাকে সে আবার খুব দিয়ে ধীরে ধীরে মডিফাই করছে, তার মানে আমি বুঝতে পারলাম যে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও কিন্তু কি মডিফাই করে, তার মানে দ্রুত শব্দটা চলটাকে মডিফাই করছে, এই কারণে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আবার এই দ্রুত শব্দটাকে মডিফাই করছে কি বলতো এই খুব দিয়ে, তার দ্রুত যদি ক্রিয়া বিশেষণ হয় তাহলে খুব দিয়ে যদি আবার মডিফাই করে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ হয়ে গেছে। কারণ কি তুমি জানো যে এখানে ক্রিয়া বিশেষণকে মডিফাই করে কে, ক্রিয়া বিশেষণকে মডিফাই করে তোমার ক্রিয়া বিশেষণ। তারপরে কিছুক্ষণ আগে লিখছিলাম যে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করে, তার মানে এই কোশ্চেন হচ্ছে তোমার বিশেষণের বিশেষণ হবে, কি বলতো এটা হচ্ছে আমাদের বিশেষণের বিশেষণ। আমাকে কাইন্ডলি জানাতে হবে যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার কিনা, আমি আশা করি একদম রুট পর্যায়ে পড়েছি, এভাবে তোমাকে ইহজগৎ থেকে পড়াবে না। আমি জানি যে স্যার ইংলিশ পড়াবে সে ইংলিশই পড়াবে, আর যে বাংলা পড়াবে সে বাংলা পড়াবে। তুমি ক্লাস আগে পড়ে যা করছো না করছো একটু আমাকে জানাও, কিন্তু আমি তোমাকে ইংরেজি বাংলা দুটো দিয়ে মনে করে দেন দুই স্টাইলে মনে করে পড়াই দিছি, হ্যাঁ আর ইনশাল্লাহ ভুল হবে না। খুব দ্রুত জানাও, লেখো স্যার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ক্লিয়ার, এখানে যতগুলো উদাহরণ দিয়েছি সবগুলো উদাহরণ পরীক্ষায় আসছে।
আমাকে জানাও তো একটু, খালেদা ইসলাম ক্লিয়ার না? আচ্ছা, তোমরা কি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতেছে, মানে ভাঙতেছে বিষয়গুলি যে স্যার আমরা বুঝতে পারতেছি? হ্যাঁ সবই তো শেষ করেছি। আচ্ছা, ভার্ব সম্পর্কে আলোচনা বিষয় আছে, ভার্ব নিয়ে কোশ্চেন আছে, পরীক্ষায় তেমন আসে না, তবে দুটা বিষয় আসে। ভার্ব হচ্ছে 10 প্রকার। হ্যাঁ, আমি তো বলে রাখি, কিন্তু পরীক্ষা খাতা যেটা আসবে সেটা দেখাই দেবো। ভার্বটা একটু পড়াবো এখন। দেখো, ভার্ব হচ্ছে 10 প্রকার। দেখো, আমাদের তাকাও, খালি কথা শোনার চেষ্টা করো। ভার্বটাকে মোটা দাগে ভাগ করলে 10 প্রকার হয়। তোমরা জানো যে একটা হচ্ছে তোমার ফাইনাল ভার্ব বা নন ফাইনাল ভার্ব বলা হয়, সমাপিকা অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব, ইন্টারজিটিভ ভার্ব, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, প্রযোজ্য কি আছে, পজিটিভ ভার্ব, তারপর হচ্ছে তোমার মিশ্র কি আছে, সমধাতু কি আছে, যৌগিক কি আছে, তারপর তোমার হচ্ছে গিয়া নাম ধাতুর কি আছে, এই বিষয়গুলি। এগুলো হচ্ছে বই থেকে তোমরা কি করে নেবা, নাম একটু একটু হালকা উপরে ঝাপটা বাড়ি মেরে দেবো। ওকে, তাহলে তোমার এখান থেকে কোশ্চেন যেটা আসবে সেটা সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেই পার্টটা নিয়ে কথা বলে দিই। খাতায় লেখো যে এটা হচ্ছে তোমার, প্রথমে লেখো যে যৌগিক ক্রিয়া, এই যৌগিক ক্রিয়াটা আসে, যৌগিক ক্রিয়াটা কেমনে পরীক্ষা আসে? এই যৌগিক ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে কি, এই ক্রিয়ার মধ্যে যদি একসাথে একটা সমাপিকা, দেখো একটা সমাপিকা, একটা অসমাপিকা, অ সমাপিকা, একটা সমাপিকা, একটা অসমাপিকা, দুই দুটা একত্রে বোঝায়, আর দুটা যদি একটা একসাথে বোঝায় তার নাম যৌগিক ক্রিয়া। আর সমাপিকা শব্দ তোমরা জানো যে যেটা দিয়ে মনের ভাব প্রকাশ পাবে, আর সরাসরি ভাব, মেন ভাব, এটা লেখো মেন ভাব বা ফাইনাল ভাব, ফাইনাল ভাব, ফাইনাল ভাব বলা হয়। আর অসমাপিকা ইনফাইনাল ভাব বলা হয়, অথবা ওই যে যেটা হচ্ছে তোমার এ লে তয়কারে তে থাকে, এই ধরনের বাক্য থাকে, গিয়ে খেয়ে, ঠিক আছে, আমাদের মনে ভাবটা প্রকাশ পায় না। তা আমি তোমাকে একটা বাক্য উদাহরণ দেবো বোঝাই, যেটা হচ্ছে রাজশাহী ভার্সিটি পরীক্ষা কোশ্চেন আসছে। তাহলে দুইটা উদাহরণ দেবো, একটা মজার উদাহরণ দেবো, একটা হচ্ছে ইউনিভার্সিটি দেবো। আগে মজাটা দিই, দেখো তাকে, খাতা লেখো, তাকে দেখে দেখে প্রেমে পড়লাম, প্রেমে ওর লেখা লাম বললাম, প্রেমে পড়লাম, এখানে দেখে তাকে, দেখে সেটাকে এ আছে না, এই দেখে শব্দ আছে আমাদের এখানে কি বলতো, অসমাপিকা, অসমাপিকা, আর পড়লাম এটা হচ্ছে আমাদের সমাপিকা, সমাপিকা। এই দুটা যদি একত্রে দাগ দেওয়া হয়, যদি বলা হয় দেখে কি আর পড়লাম কি, তা দুইটা মিলে কিন্তু একত্রে প্লাস হয়ে কি হবে বলতো, দুইটা মিলে একত্রে বোঝালে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, যৌগিক ক্রিয়া। যেমন তোমাদের ইউনিভার্সিটি পরীক্ষা কোশ্চেন আসে এটা, যে আমরা আমরা তাজমহল, তাজমহল, তাজমহল দেখে আসলাম, দেখে আসো আসলে একটা লাম হলাম, এখন তুমি সব পারবা, তাজমহল, ঠিক আছে, আমরা তাজমহল দেখে আসলাম, তাজমহল দেখে আসলাম বলতে এই তাজমহল প্রপার নাম, লাস্ট পারলাম স্যার, স্যার স্যার ওটা কি করতে হবে, ওই যে আমার ওই যে আগের যে আইডি কার্ড স্যার সেটা খোঁজ করতে হবে স্যার, বুঝছেন না, ওটা তাহলে হবে না, এখন আগে এনআইডি কার্ড লাগবে, নতুন কাজ হবে না, কারণ এটা একটা আইডি খোলা হয়ে গেছে, বুঝলেন স্যার, এনআইডি কার্ড দেখবো স্যার, যে আপনি সিম কার্ড করেছিলাম কোথা থেকে সেখান থেকে খোঁজ নেবো, সিম কার্ড, সিম আছে না মোবাইলে, সিম কার্ড তুলছিলাম স্যার অনেক আগে, ওই কাস্টমার কেয়ার দেখবো স্যার, ওদের কাছে কপি আছে কিনা, বুঝলেন স্যার, হ্যাঁ হ্যাঁ ওরেছিল অনেক আগে স্যার, বুঝছেন, আবার আবার সাবার সাবারে স্যার এক্সিম ব্যাংকে এ আছে, অ্যাকাউন্ট খোলা আছে স্যার, তাহলে আপনার ঢাকা যাইতে হবে, ওখানে এক্সিম ব্যাংকে জমা আছে কিনা দেখতে হবে, খুব খুব জানো স্যার, যে এখন আছে 7:30টা ক্লাস, 9টার সময় ঢুকছি ক্লাস নিতে স্যার, না না ক্লাসে ঢুকছি স্যার, কালকে কালকে স্যার স্কুলে এসে সময় নিয়ে তারপর স্যার ফৈদপুর যাবো, দেখি কাস্টমার কেয়ারে কোনো খোঁজ নেওয়া যায় কিনা, ওই যে কাস্টমার কেয়ার যাবো স্যার, গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার, ওখান থেকে যাই দেখি পাওয়া যায় কিনা।
হ্যাঁ, বিশাল সমস্যা করেছে, আমি তো এগুলো খেয়ালই করি নাকি, বা আপনার দাম আছে ছিল না, এগুলো করে আছে নতুন যে আপনার ইসে ওই যে সিটি কলেজে করা, ওখানে আপনি অ্যাপ্লাই করা, ওটা তো জব করছি না স্যার, এই কারণে ওখান থেকে একটা মানে তৈরি করা আইডি, যার কারণে নতুন হবে না, নতুন আর একটা বানাইতে হবে। হুম হুম হ্যাঁ জি স্যার, খোঁজ করে নিয়ে দিই স্যার, বিশাল সমস্যা না হলে স্যার আবার সে অনেক ঝামেলা আছে, মাসে যাইতে হবো মাধ্যমিক অধিদপ্তরে যে কাজ করতে হবো, মাধ্যমিক অধিদপ্তর মাসি বোর্ডে যাইতে হবো, বোর্ডে বোর্ডে যায় আমার নামে যে আইডিটা করা আছে এই আইডিটা ডিলিট করতে হবে আবেদন করে, তারা হচ্ছে ডিলিট করার পরে এই আইডিটা ক্যান্সেল হয়ে যাবে, নতুন করে আবার আইডি ক্রিয়েট করতে পারেন স্যার। হ্যাঁ ওটা ওটা ক্যান্সেল করতে হবে স্যার, হ্যাঁ ওটা তো ক্যান্সেল করতে ঝামেলা অনেক, মানে করতে হবে না, ধৈর্য করতে হবে স্যার। হ্যাঁ সমস্যা, কালকে স্যার আসেন তো হবে, হ্যাঁ ক্লাস নিতে, হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা তোমার একটা জিনিসটা বুঝতে পারছো, এখন যে এই যে বললাম দেখো তাজমহল দেখে আসলাম, দেখো খেয়াল করো এখানে দেখে আর আসলাম, এই দুইটা মিলে কিন্তু এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এটা সমাপিকা ক্রিয়া, দুটা মিলে হচ্ছে যৌগিক ক্রিয়া, এইটা আমি কোশ্চেন পরীক্ষায় অহরহ আসে, তারপর তোমাদের জিনিসটা জানা হয়ে গেছে। আচ্ছা তারপর যৌগিক ক্রিয়া থেকে কোশ্চেন পরীক্ষা বেশি আসে, বাকিগুলি একটা তেমন ইম্পর্টেন্ট না, তোমরা সেই জায়গাটা মাথায় রাখো, কনসেপ্টটা ক্লিয়ার তোমরা তোমাদের না। ওকে তাহলে আমরা চলে যাব। আচ্ছা আচ্ছা দেখো তোমার সর্বনাম লেখো, প্রোনাউন, প্রোনাউনের সর্বনাম, প্রোনাউনের সর্বনাম। হ্যাঁ এই সর্বনামের বিষয়টা হচ্ছে, সর্বনাম হচ্ছে টোটাল 9 থেকে 10 প্রকার, তবে সব তোমাদের লাগবে না, কয়েকটা বিষয় দিব যেগুলো দরকার। দেখো পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল পার্সোনাল পিআরও প্রোনাউন, ঠিক আছে পার্সোনাল প্রোনাউন, এই পার্সোনাল প্রোনাউনকে বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম, একটা নাম নাম ব্যক্তিবাচক সর্বনাম, পার্সোনাল প্রোনাউন নাম কি বলতো, ব্যক্তিবাচক সর্বনাম। ওকে আচ্ছা 2 নম্বর যেটা আছে, যেমন এখানে আসলে আমি আমরা তুমি তোমরা, আমি অথবা আমরা তুমি অথবা তোমরা, ঠিক আছে আমি আমরা তুমি তোমরা, তাহলে পার্সোনাল মানে প্রোনাউন নাম কি ব্যক্তিবাচক সর্বনাম, আমি আমরা তুমি তোমরা, ঠিক আছে আমি আমরা তুমি তোমরা। আর এখানে লেখো তোমার আত্মবাচক, আত্মবাচক দেখো রিপ্রেসিভ প্রোনাউন, আর ই এফ এল আই এক্স আই ভি, আর আর ই এফ এল ই এক্স আই ভি, রিফ্লেক্সিভ, রিপ্রেসিভ এর নাম হচ্ছে আত্মবাচক, আত্মবাচক সেলফ, সেলফের গোষ্ঠী লেখো, যত ধরনের মাই সেলফ, দেম সেলফ, হিম সেলফ, হার সেলফ, এই যা আছে না সবই হচ্ছে আমাদের আত্মবাচক। এই আত্মবাচককে বাংলা করলে পাওয়া যায় স্বয়ং, নিজ অথবা খোদ পাওয়া যায়, খোদ, পরীক্ষা আসতে পারে যে সে স্বয়ং আত্মহত্যা করেছে, এখানে কিন্তু মাই সেলফের আত্মবাচক হবে। 3 নম্বর লেখো তোমার ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন, ডি ই এম ও এন এস টি আর এ টি আই ভি, ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনের দেখো অনেকের পয় আছে তোমাদের, অথবা তোমার বাংলা জানো না, এটা বাংলা হচ্ছে সামীপ্যবাচক সর্বনাম, সামীপ্যবাচক, এটা বলবে সামীপ্যবাচক সর্বনাম, অথবা বলবে নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম, একটা নাম ও নাম। এখন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনের কোনগুলি আছে, হতে পারে তোমার দিস, হতে পারে তোমার ড্যাট, হতে পারে তোমার দোষ, হতে পারে দেশ, এর গোষ্ঠী আছে সবই, হতে পারে এটা বাংলা হচ্ছে এই অথবা এই সব, এই সবই আমাদের ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন, পরীক্ষা আসে কিন্তু বসে, সবই আমাদের ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন। সবার থেকে বলতো ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে আচ্ছা তারপর এখান থেকে আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আর একটা লাগবে পরীক্ষা আসে, সেটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ মানে ব্যতিহার সর্বনামটা আসে পরীক্ষা, ব্যতিহার লেখো তো। দেখো বেতিহার, বেতিহার সর্ব নাকের নাম মানে এটা একবার রিপ্রেসিভ, রিসিপ্রোকাল, প্রো সি এল, রিসিপ্রোকাল প্রোনাউন, এটাকে বলা রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে তোমার ওই যে একে অপরে বলে, পারস্পরিক বলে, পরস্পর, দে আর কোয়ালিং উইথ ইস আদার, ইংলিশ দেখো উইথ ইস আদার, ডাব্লিউ এস উইথ ই এস সি এস ইস আদার,
এগুলি হলো রিসিপ্রোকাল প্রোনাউন বা পরস্পর বলো বা একে অপরে, একে অপরে, তারা একে অপরে ঝগড়া করতেছে, তারা কি বলতো একে অপরে ঝগড়া করতেছে, এগুলো বলা আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন। না তাহলে আমাদের সর্বনাম শেষ। আচ্ছা আমাদের পদ প্রকরণ শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ কিছু নাই, সব পড়া ফেলেছি, ভার পড়েছি, অ্যাডভার্ব পড়েছি, অ্যাডজেক্টিভ পড়েছি, তারপর প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন শেষ, খাতা লেখা উপসর্গ। উপসর্গ দেখো শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য, শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়, এটাকে বলা হয় মরফোলজি, মরফোলজি। আচ্ছা উপসর্গটার ভাগ করলে পাওয়া যায় উপ যোগ শ্রীস যোগ অ, তাকে বলা হয় উপসর্গ। আচ্ছা উপসর্গটাকে আবার এইভাবে ভাগ করা যায়, দেখো উপ যোগ স্বর্গ, স্বর্গে স্বর্গ শব্দ হচ্ছে দেখো অধ্যায়, অধ্যায় বা চাপটার বলা হয়, অধ্যায়টা কি বলতো চাপটা। যেমন বলি না যে বিভীষণ মেঘনাদ কবিতাটি মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে, ষষ্ঠ স্বর্গ মানে আমাদের চারটার অধ্যায়, আর এই স্বর্গ মানে বেহেস্ত, বেহেস্ত এই স্বর্গ মানে বেহেস্ত। ওকে আচ্ছা উপসর্গ হচ্ছে মূল কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দ তৈরি করে, এটা হচ্ছে মূল খেলা, ঠিক আছে। এটাকে ইংরেজি বলা হয় প্রিফিক্স, পিআরই প্রি এফ আই এক্স প্রিফিক্স। উপসর্গটা সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ। ওকে আচ্ছা এটা উপসর্গটা নিজে একটা বিশেষ্য পদ, একটা বিশেষ্য পদ মানে নাউন। আচ্ছা এই উপসর্গ শব্দের গুরুত্বপূর্ণ একটা নাম আছে, এটা হচ্ছে রুরু বা রুরি শব্দ, রুরু বা রুরি শব্দ। তাহলে রুরু বা রুরি শব্দের এখান থেকে যে ঘটনা ঘটলে, রুরু বা রুরি শব্দ এটা কেন হচ্ছে, কারণ এই উপসর্গ হচ্ছে একটা হচ্ছে অধ্যায় বোঝাতেছে মানে পড়াশোনার বিষয় প্রিফিক্স, আরেকটা বিষয় হচ্ছে এই উপসর্গ দিয়ে তোমার হচ্ছে লক্ষণ বোঝায়, লক্ষণ মানে রোগের লক্ষণ বলে যে এই রোগের কি উপসর্গ দেখা গেছে, এই রোগের কি উপসর্গ দেখা গেছে সেটা হচ্ছে আমাদের পরীক্ষা আসে। হ্যাঁ তোমরা একটু দ্রুত উঠাও, আমি হচ্ছে একটু পানি খেয়ে আসতেছি।
তাহলে আমরা কিন্তু এখন উপসর্গ থেকে কিন্তু ভালো ধরনের কোশ্চেন পরীক্ষা আসে, সেটা হচ্ছে কি তোমার মুখস্থ থাকবে যে নিচে কোনটা খাঁটি বাংলা কোনটা সংস্কৃত। হ্যাঁ, এই বিষয়গুলো তোমাদের একটু সুন্দর করে পড়াবো, তারপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে তোমার হচ্ছে অর্থ দিয়ে পড়াবো, আর একটা হচ্ছে তোমার একটা শব্দ থাকবে, সেই শব্দটাকে বলবে যে এর মধ্যে কয়টা উপসর্গ আছে, এই ধাঁচের কোশ্চেনগুলি পরীক্ষা আসে। হ্যাঁ, তাহলে আমরা কোশ্চেনগুলো সলভ করি, দেখো কোশ্চেনগুলো কেমনে আসবে আর আমাদের কেমনে পড়তে হবে। আচ্ছা, এখন তোমরা হচ্ছে বাচ্চা কালে পড়াশোনা করছো, সে বিষয়গুলো তোমাকে বলে রাখি যে উপসর্গ হচ্ছে কাজ হচ্ছে কয়েক ধরনের হতে পারে, সেটা অর্থ তৈরি করা, অর্থ সংকোচন করা, অর্থটা কমিয়ে দেওয়া, অর্থটা বের করে দেওয়া, মানে মানে কি বলে বেড়ে যাবে, যেমন হচ্ছে থাকতে পারে হার, দেখো হার শব্দের আগে আযোগ করলে সেটা হয়েছে আহার, হার শব্দের আগে পরিযোগ করলে সেটা হবে পরিহার, হার শব্দের আগে বিযোগ করলে হবে বিহার, হার শব্দের আগে উপযোগ করলে হবে উপহার, হার শব্দের আগে প্রযোগ করলে হবে প্রহার। তার মানে এই শব্দের সাথে এইগুলি শব্দ ব্যবহার করার কারণে আমাদের কিন্তু অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং এই যে লেখা আছে না, এই যে বিষয়গুলি পাইলাম, এই যে বিষয়গুলি পাইলাম না, এই বিষয়গুলিকে টোটাল যে বিষয়টা আছে, এই টোটাল বিষয়টাকে বলা হয় আমাদের তোমার হচ্ছে অব্যয় সূচক শব্দাংশ, লেখা আছে এমসিকিউ পরীক্ষা আসছে, অব্যয় সূচক সূচক শব্দাংশ, অব্যয় সূচক শব্দাংশ। অব্যয় সূচক শব্দাংশ কেন, কারণ এই যে অব্যয় সূচক শব্দাংশ এই কারণে বলছি, এই অব্যয় মানে কি যাকে ভাগ করা যাবে না, তুমি দেখো বি কে আর ভাগ করা যায় না, পরিকে ভাগ করা যায় না, আকে ভাগ করা যায় না, ওকে ভাগ করা যায় না, উপকে ভাগ করা যায় না, এখন তাকে বলছে অব্যয় সূচক শব্দাংশ। এটা একটা এমসিকিউ পরীক্ষা আসছে, এটা এটা একটা এমসিকিউ লিখে রাখো। এটা তো একটা এমসিকিউ, ওকে। তারপরে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে অব্যয় সূচক একটা আমাদের শব্দাংশ বা শব্দের একটা অংশ, অব্যয় সূচক শব্দাংশ বলা হয়। আচ্ছা, উপসর্গ হচ্ছে তোমার ক্যাটাগরি যে বিষয়টা আছে সেটা একটু লেখো খাতায়, অর্থটা হচ্ছে এমন থাকবে খাতায় উপসর্গ, উপসর্গ লেখে এটাকে তিন ভাগে ভাগ করো এইভাবে, একটা লেখো তোমার খাঁটি বাংলা, লেখো খাঁটি বাংলা উপসর্গ, না তারপরে তৎসম, তৎসম উপসর্গ বিদেশি, বিদেশি, ওকে। এখন খাঁটি বাংলাটা মনে রাখার সিস্টেম হচ্ছে যে ওটি দেখো, ওটি ওটি মানে অস্থির টেকনিক, মনে রাখবো 21শে ফেব্রুয়ারি, কি বলতো, কারণ হচ্ছে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমরা 1952 সালে খাঁটি বাংলা যে আন্দোলন করছি, এখন তুমি 21শে ফেব্রুয়ারি দিনটা মনে রাখবা, আর এখান থেকে মনে রাখবা যে উপসর্গ হচ্ছে আমাদের খাঁটি বাংলা 21টি, আর তোর সময় দেখো ওটি তুই বিষ খা, তুই বিষ খায় কারে খা, এখানে ততে হচ্ছে তৎসম, বিতে হচ্ছে বৃষ্টি, বিষ দিয়ে বৃষ্টি। হ্যাঁ, আর বিদেশির মধ্যে আছে প্রথমে লেখো তোমার ফার্সি, ফার্সি আছে হচ্ছে আমাদের 10টি, 10টি, আরবি, আরবি আছে 6টা অথবা 4টা, 9-10 এর বই দিয়ে আছে হচ্ছে আমাদের 4টি, কিন্তু আমাদের 6টা পড়াবো, বেশি পড়াবো। আর এটা লেখো তোমার ইংরেজি, ইংরেজি আছে 4টা, আর উর্দু অ্যান্ড হিন্দি, হ্যাঁ এই উর্দু আর হিন্দি আছে 1টা, এই হচ্ছে মূল জায়গাটা। তাহলে আমরা হচ্ছে এখন সরাসরি পড়া দিয়ে চলে যাই, একদম বস তুলে পড়ে দাও, কোশ্চেন যেমন আসে সেমনি পড়বা, টেনশন করার কারণ নাই, মাথার অংশ ক্লাস নিচ্ছে। হ্যাঁ, শেষ, সবাই দ্রুত লেখো। আমরা হচ্ছে আগে বিদেশি গুলি আমরা আগে খাই, বিদেশি গুলি খাওয়ার পর তারপর খাটে মালা গুলি দেখাই দেবো, বললাম এখান থেকে দুইটা কোশ্চেন আসবে পরীক্ষা, আসবে বেহেট, এখানে বেহেটের বেটা কি ধরনের উপসর্গ, তখন সে ফার্সি বলতে হবে, আবার বলবে যে বিজ্ঞানের বিটা কি অর্থে ব্যবহার করা হয়েছে বিশিষ্ট অর্থে, আবার বলবে বিজ্ঞান শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, এই ধরনের কোশ্চেন আমাদের পারতে হবে, বুঝতে পারছো কথা। এগুলো হচ্ছে আমরা শেষ করে দেবো পরীক্ষা খাতায়, এভাবে কোশ্চেন আসবে, দেখো আগে পড়ানোর পরে আমি কোশ্চেন দিয়েছি। হ্যাঁ, কোশ্চেনটা খাতায় সবার আগে লেখো, যে প্রথমে লিখবে ফার্সি উপসর্গ, ফার্সি, আচ্ছা ফার্সি লেখো, ফার্সি লিখে রাখো, ফার্সি মানে ইরানি শব্দ, ইরানি, ইরানি, ইরানিকে বলে ফার্সি, আর লেখো ফরাসি, ফরাসি, এই ফরাসি মানে কি তোমার ফ্রান্স, ফরাসি মানে কি হতো ফ্রান্স, ওকে। আচ্ছা একসাথে কাজ কাজ করবো আমরা, দেখো কার দর, এই যে কার দর
কম বর নিম্ন ফি বে বদ ব কার দর কম বর নিম্ন ফি বে বদ ব আচ্ছা এখানে কার হসন্ত হবে হসন্ত হবে হসন্ত হবে হসন্ত হবে হসন্ত হবে হবে না হবে না হবে না এখানে হবে এখানে একটা হসন্ত হবে হ্যাঁ তাহলে কার দর মানে তুমি মনে রাখবা কার দাম এটা মনে রাখবা কম বর নিম্ন দেখো এই বন্ধু মনে রাখবা কম বর নিম্ন মানে বর্তমান যুগের মিথিলা কোয়ালিটির মেয়ে যারা আছে তাদের বা পরিমণির মতো যারা আছে তাদের কিন্তু একটা বরে হয় না তারা বলে কম বর নিম্ন মানে বেশি জামাই দরকার এটা মনে রাখবা মনে রাখবা ফি বে বদ ব মানে খারাপ ব এভাবে তুমি কয়েকবার করো দেখো তোমার পড়াটা হয়ে যাবে এখন এই শব্দগুলি যার মধ্যে আছে মানে এই এই শব্দগুলি যার মধ্যে আছে এর গোষ্ঠী সবই আমাদের ফার্সি শব্দ হবে সবই কি হবে ফার্সি শব্দ হবে দেখো খেয়াল করে পরীক্ষা আছে পরীক্ষা আসতে পারে দরবার দরবেশ কারবার বদমাইশ তারপর নিমরাজি এই শব্দগুলি কি শব্দ আমাদের ফার্সি শব্দ পঞ্চ ক্লিয়ার আচ্ছা দেখো আরবি আরবি লেখো তোমার খয়ের বাজে আম খাস লা গর খয়ের বাজে আম খাস লা গর খয়ের শব্দের অর্থ হচ্ছে ভালো বুঝলাম খয়ের খা মানে ভালো তেল মারতে পারে তাই বলে খয়ের খা বাজে মানে কি বলতো বাজে মানে খারাপ আমারই খারাপ সবাই ভালো হবে না আম আম মানে হচ্ছে সাধারণ বলি না আম জনতা সাধারণ জনতা খাস মানে বিশেষ চামচা বলি বিশেষ চামচা লাতে হচ্ছে নয় কারে না গড়ে হচ্ছে বোঝায় অভাব গড়ে কি বোঝায় গড়ে বোঝায় যে অভাব গড়ে কি বোঝায় অভাব বোঝায় তার মানে এই শব্দগুলি যার মধ্যে আছে এই গোষ্ঠী যার মধ্যে তুমি খুঁজে পাবা তাকে মনে করবো আরবি শব্দ এর সাথে তোমাদের শব্দ ভান্ডার ক্লিয়ার যেমন আসতে পারে তোমার আছে খয়ের খা লাপাত্তা গরমিল এই শব্দগুলি কি আমাদের আরবি শব্দ দ্রুত একটু কমেন্ট করো যে লেখা শেষ কিনা সবাইকে লেখা শেষ সবাই কমেন্ট করো দ্রুত লেখা শেষ কিনা মুছে ফেলবো মুছে কিন্তু আর পড়বো শেষ গুড আচ্ছা তাহলে এই শব্দগুলি কিন্তু পরীক্ষা আসলে সেটা কি হবে আমাদের হবে আরবি অথবা হবে ফার্সি ওকে তাহলে আমরা আরেকটা টপিক করি এখন তোমার খাতে লেখো হচ্ছে ইংরেজি এটা লেখো ইংলিশ ইংলিশটা ইংলিশে লেখো ইংলিশ প্রিফিক্স লেখো ইংলিশের প্রিফিক্স অথবা উপসর্গ উপসর্গ ইংলিশ উপসর্গ একটা ওটি লেখো ওটি মানে অস্থির টেকনিক লেখো হেড শার্প হেড শার্প হাফ শার্প করে ফুল তুলতে গেলেন হেড শার্প হাফ শার্প করে কি তুলতে গেছে ফুল তুলতে গেছে এখানে হেড শার্প হাফ আর হচ্ছে ফুল এটা হচ্ছে ফার্স্ট আমাদের ইংরেজি উপসর্গ হতে পারে হেড HEAD হেড হতে পারে হেডমাস্টার হতে পারে সাব ইন্সপেক্টর হতে পারে হাফ ইয়ারলি পরীক্ষা হাফ হতে পারে ফুল ফ্রি স্টুডেন্টশিপ এই সবই আমাদের ইংরেজি উপসর্গ আচ্ছা আর লেখো উর্দু বা হিন্দি উর্দু বা হিন্দি একদম বস পর্দায় পড়াইতেছি পড়লে পারবা উর্দু হিন্দির মধ্যে একটা আছে যে আজকে একটা আমার হচ্ছে যেখানে জব করি সেই জায়গায় টেস্ট পরীক্ষা হইতেছে টেস্ট পরীক্ষা হচ্ছে পরীক্ষা আছে হরটা কি ধরনের শব্দ তারা পারে নাই হরটা আছে উর্দু বা হিন্দি এটা তো হতে পারে হর হামেশা হর হর হা মে সরকারের সা হর কিসিম হর হামেশা হর কিসিম হ্যাঁ হর মাহিনা হর মা হি নাইকারে না তাহলে হর হর মাহিনা একটা হর হামেশা হর কিসিম হর মাহিনা হর হর রোস হর রোস এই শব্দগুলি প্রত্যেকটা শব্দ একটু লিখে রাখো প্রত্যেকটা শব্দ হচ্ছে তোমার ডেইলি অর্থে ব্যবহার করা হয় ডেইলি বা প্রত্যেক অর্থে ব্যবহার করে প্রত্যেক প্রত্যেক অর্থে ব্যবহার করি আমরা তারপরে আমাদের একসাথে বিদেশি উপসর্গগুলি পড়া শেষ এখন আমরা চলে যাবো সংস্কৃতে ঠিক আছে সংস্কৃতে পড়ার পরে হচ্ছে চলে যাবো আমরা আমাদের বাংলায় ঠিক আছে বাংলা লেখো
বাংলা লেখ এক লেখক লেখক সংস্কৃত সংস্কৃত আছে আমাদের 20টা সংস্কৃত আচ্ছা সংস্কৃত লেখার আগে বাংলাটা আগে পড়াবো বাংলাকে পড়াবো সংস্কৃত আছে বাকি যা সব সংস্কৃত হবে দেখো বাংলা লেখো খাঁটি বাংলা উপসর্গ ওটি ওটি লেখো খাঁটি বাংলার মনে রাখার টেকনিক খাঁটি বাংলা উপসর্গ তার আগে লেখো কমন লেখো কমন কমন উপসর্গ আছে একটা উপসর্গ মানে একসাথে চারটা আছে কমন উপসর্গ আছে কত চারটি চারটি এর মধ্যে কোনটা কোনটা আছে বলতো সুয়া নিবি সু আ নি বি অথবা আশুবি তোমাদের মনে রাখো একটা দুটা তিনটা চারটা এই চারটাকে বলা হয় খাঁটি বাংলা প্লাস হচ্ছে কমন মানে খাঁটি বাংলা প্লাস খাঁটি প্লাস তৎসম এই দুটা মিলে একত্র হচ্ছে আমাদের খাঁটি বাংলা খাঁটি প্লাস তৎসম খাঁটি প্লাস তৎসম দুটা হচ্ছে আমাদের খাঁটি বাংলা প্লাস তৎসমের মধ্যে আছে আচ্ছা এখন সরাসরি চলে যাবো আমরা খাঁটি বাংলাটা মনে রাখার সিস্টেমটা একটা চিঠি লিখবো চিঠির ভিতরে তোমার প্রত্যেকটা শব্দ আছে একবার দেখলে তোমার পারবা খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার টেকনিক লেখো বা ওটি লেখো কমন লেখার পরে দেখো আমরা একটা চিঠি লিখে সুন্দর করে সুন্দর সুন্দর করে লিখবো খাতায় লেখো প্রিয় সুহাস প্রিয় সুহাস হ্যাঁ প্রিয় সুহাস একটা কমা দিবা প্রিয় সুহাস আদর নিবি আদর রাষ্ট্র নি ভাস্কর বি প্রিয় সুহাস আদর নিবি তুই আমাদের অজপাড়া গায়ের অজপাড়া গায়ের তুই আমাদের অজপাড়া গায়ের আশা ভরসা সা প্রিয় সুহাস আদর নিবি তুই আমাদের অজপাড়া গায়ের আশা ভরসা দেখো তোর জন্য তোর জন্য পরে ছাগলদের আগে ছাগলদের ছাগলদের কুকথা হ্যাঁ ছাগলদের কুকথা অনাচার ছাগলদের কুকথা অনাচার ও আর চোখে তাকানোকে আর চোখে তাকানোকে পাত্তা দিবি না পাত্তা দিবি নাই কারে না ওকে তোর জন্য আবডালের তোর জন্য আবডালের 49টি পাতি লেবু হ্যাঁ তোর জন্য আবডালে 49টি পাতি লেবু ও কদবেল পাঠালাম তোর জন্য আবদালের 49টি পাতি লেবু ও কদবেল পাঠালাম আচ্ছা অচেনা জায়গায় অচেনা চেনা কেন অচেনা জায়গায় মন আমচান করলে তুই খাবি তুই খাকার খা বাস করবি খাবি ওকে তারপর ইতি তোর বড় ভাই ইতি তোর বড় ভাই কি দীপজল না ইতি তোর বড় ভাই অগারাম সরে অগার গাওয়াগা দেখার রাম অরাম আচ্ছা এখানে যতগুলি শব্দ লিখছি এর মধ্যে আমাদের 21টা খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার আছে আমি জাস্ট এখন মার্কিং করে দেবো তোমরা জাস্ট লাল কমে দেখাই নেবা তাহলে তোমার শব্দ চয়নও পড়া হয়ে যাবে প্লাস পাশাপাশি অ অজ্ঞ অজ্ঞ অনা আ আর আন আপ ইতিউন কত কুনি পাতি বি ভর রাম শশা সুহা আবার বলি অ অজ্ঞ অজ্ঞ অনা আ আর আন আপ ইতিউন কত কুনি পাতি বি ভর রাম শশা সুহা এই 21টা খাঁটি বাংলা উপসর্গ আমার এখানে আছে সবার শেষ কি আমাকে জানাও তো সবাই কি শেষ আচ্ছা জি স্যার শেষ ওকে এখন লাল কলম দিয়ে দেখো খেয়াল করো এই দেখো সস্কে সু একটা দাগ দিবা হা দাগ দিবা স দাগ দিবা এখানে তিনটা আছে আদরের হচ্ছে আ নি একটা বি একটা
তারপর হচ্ছে অজ পাড়ার গায়ের অজ, আর ভরসা হচ্ছে ভর একটা সা একটা, ওকে। তারপর দেখো কু কথার কু, অনাচারের অনা, আর চোখের আর। তারপর তোমার দেখো আপ ডালের হচ্ছে আপ, 49-এর উন, পাতি লেবুর পাতি, ওকে। আর কদ বেলের কথ, আর অচেনা হচ্ছে অ, আম চানের হচ্ছে আম, আর ইতি হচ্ছে ইতি, অগার হচ্ছে অগা, রামের হচ্ছে রামা রাম। এখানে যে কটা আমি গোল দাগ দিছি প্রত্যেকটা শব্দ হচ্ছে আমাদের এখানে খাঁটি বাংলা উপসর্গ বা একুশটা আছে। হ্যাঁ, এখন তোমাকে সবাই একটু রাপ করে আমাকে জানাও তো একুশটা তোমাদের খাতার ভিতরে গুনে দেখো ঠিক আছে কিনা। যেখানে আমি গোল দাগ দিছি প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের এখানে খাঁটি বাংলা উপসর্গ। আমাকে জানাইতে হবে যে লেখা শেষ কিনা। হ্যাঁ, কি একুশটা কি হয়েছে সবাই জানো যে একুশটা কি হয়েছে? আচ্ছা, এখন আপনার ব্যাখ্যা দিয়ে রাখি। ব্যাখ্যা হচ্ছে কি, যে তারপর কি আসবে অজ পরাগের অজ কি বোঝায়, প্রত্যন্ত অন্তর বোঝায়, ঠিক আছে। ভরসা বা অনাচারের অনা কি বোঝায়, আর অভাব বোঝায়, আর চোখের আটটা কি বক্র অর্থে বোঝায়, পাতিলেবুর কি বোঝায়, পাতিলেবু বলতে পাতি নেতা, ক্ষুদ্র অর্থে বোঝায় পাতিহাস, রামদার রামটা কি অর্থে বোঝায়, বড় অর্থে বোঝায়, ঠিক আছে। যেমন রামদা হচ্ছে তোমার যেটাকে বলে রামদা, রামদা এটা হচ্ছে কি বলতো রামদা, এই যে দেখেন রাম করে দা রামদা, তাকে বলে রামদা মানে বড় দা, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমার হচ্ছে পরীক্ষা আসতে পারে তোমার কদবেলের কদটা কি অর্থে, কদবেল মানে কি যত তোমার কদবেলটা পাকা হবে তত তখন দেখবে পচা, মানে একদম হচ্ছে বিড়ালের পায়খানা মতো, ঠিক আছে। যত কদবেলটা পচা হবে পাকা হবে তত তার চেহারাটা খারাপ হয়ে যায়, কারণ কদ মানে তোমার নিন্দিত অর্থে, নিন্দিত নিন্দিত মানে খারাপ অর্থে। তারপর নিন্দিত অর্থ হচ্ছে আমাদের এই কদ বেলটা, ইতিহাসে সমাপ্তি অর্থে। তোমরা জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, আমাকে জানাও তো একটু যে একুশটা ডান, তার মানে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে। এটা ছিল আমাদের একুশটা খাঁটি বাংলা উপসর্গ। আমরা হচ্ছে তারপর এটা মুছে ফেলি, এখন আমরা সরাসরি চলে যাব। তোমাকে ভয় পাবে না কিন্তু এরপর কিন্তু বাস্তব পড়াবো, বাস্তব মানে ভয়েস। আচ্ছা, ওকে, তাহলে এখান থেকে আরেকটা বিষয় লক্ষ্য করুন। এখন লিখবো তোমার সংস্কৃত উপসর্গ, মানে বাদ বাকি যা আছে এটা ছাড়া যত ছাড়া সংস্কৃত উপসর্গ উপসর্গ মানে বিবিএস লেখো, বিবিএস বিবিএস বাদ বাকি সব, বিটিএস না কিন্তু বিবিএস বাদ বাকি সব। এখন বাদ বাকি সবের মধ্যে এগুলি ছাড়া যা আছে সবই আমাদের সংস্কৃত হবে, কারণ তুমি তো সবই লেখাই দিছি আমি। এখন তোমার বাকিটা লেখা রাখলো প্রপরা, যে সংস্কৃত যেগুলি প্রপরা অপসম নি অনু অবনীর, প্রপর অপসম নি অনু অবনীর, দুর্বি অদিশু, দুর্বি অদিশু, প্রপর অপসম নি অনু অবনীর, দুর্বি অদিশু, উৎপরিপতি, উৎপরিপতি, প্রপর অপসম নি অনু অবনীর, দুর্বি অদিশু, উৎপরিপতি, অতি অপি অভি, অতি অপি অভি, প্রপর অপসম নি অনু অবনীর, দুর্বি অদিশু, উৎপরিপতি, অতি অপি অভি, উপ আ, উপ আ। এই হচ্ছে বৃষ্টি, এই বৃষ্টি যার মধ্যে থাকবে সেটা হচ্ছে আমাদের করেসপন্ডেন্ট সংস্কৃত শব্দ, ঠিক আছে। এই সবই কিন্তু সংস্কৃত শব্দ হবে, সংস্কৃত শব্দ অবিরাম, অপপ্রচার, সমানাধিকরণ, অনুমান, অবিরাম, সবই আমাদের সংস্কৃত শব্দ। তার মানে এখানে বৃষ্টি আছে, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ, এই বৃষ্টি শব্দ হচ্ছে আমাদের সংস্কৃত উপসর্গ। এখন এখান থেকে মার্কিং করবা, মানে তোমার মাঝে মাঝে
এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসে। দেখো কি টাইপের কোশ্চেন আসে আমি একটা কোশ্চেন তোমাদের তৈরি করে দেখাই, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে বা তোমাদের জব পরীক্ষা বা যে কোনো একটা মেডিকেল পরীক্ষা বা যে কোনো তোমাদের নার্সিং পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? কোশ্চেনটা আমি তৈরি করবো, এখন তুমি দেখো আমার জ্ঞান দিয়ে কোশ্চেনটা পারো কিনা। এটা পারতে হলে তোমাকে, আমি তোমাকে বলছিলাম যে উপস নামে একটা কথা আছে, উপস, এই যে উপস শব্দের অর্থ কি, উপসর্গ প্রত্যয় সমাস সন্ধি এগুলি মিলে কিন্তু একত্রে হয়, এই কারণে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা খালাতো ভাই বোন মানে ব্লাডের কালেকশন আছে, রক্তের কালেকশন আছে, বুঝছো? কেন রক্তের কানেকশন এই কারণে আছে, তোমার এর অর্থ হচ্ছে তোমার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল আছে। যেমন উৎপাদক না পেলে তুমি গোসাগু লসাগু পারবা না, বুঝছো? উৎপাদক না পেলে তুমি গোসাগু লসাগু পারবা না, এই কারণে এই সংস্কৃত বা উপসর্গ বের করতে হলে তোমাকে সন্ধি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, সন্ধি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এর মধ্যে গোল ডাক দাও, ডাক দিবা হচ্ছে সম, উত, ওপি, অতি, অনু, প্রতি, উপ, অধি, এই শব্দগুলো হচ্ছে শব্দ ভাগ করতে যায় সবচেয়ে বেশি পাওয়া যায়। আবার হচ্ছে একটা বিষয় তোমাকে শিখাবো, সে জায়গাটা দেখার চেষ্টা করো যে সংস্কৃত থেকে কিভাবে উপসর্গটা বের করা যায়। যেমন তোমার পরীক্ষায় খাতায় আসবে এই কোশ্চেনটা, বল দেখো তো নিচের কোন শব্দটি, প্রশ্ন কত, প্রশ্ন প্রশ্ন দেখো নিচের এই যে টাইপের কোশ্চেন পরীক্ষা আসবে, এখন নিচের এগুলি হাইথ্রোটেড, নিচের এর পরীক্ষা আসছে, নিচের কোনটি উপসর্গ উপসর্গ যোগে যোগে গঠিত গঠিত নয়। এই যেমন কোশ্চেন পরীক্ষা আসবে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত নয়। আচ্ছা, যেমন ক নম্বর আমি বললাম নীরব, নীরব নীরব, ওকে। খ নম্বরে বললাম উত্তরী, উত্তরী। গ নম্বরে বললাম উন্মনা, উন্মনা। আর ঘ নম্বরে বললাম, ঘ নম্বরে বললো তোমার অভিমান। বলতো এই কোশ্চেনটা অ্যান্সার কি হতে পারে, একটু অ্যান্সার কত দেখি। এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসবে, হাই থ্রোটে কোশ্চেন। এতক্ষণ যে আলোচনা করলাম এই জ্ঞান দিয়ে তোমার এটা পারতে হবে। নিজের কোনটি উপসর্গ যোগে গঠিত নয়, ঢাকা ভার্সিটি পরীক্ষা আসছে কোশ্চেনটা, বা যে কোনো চাকরি বাকরি বা যে কোনো ধরনের নার্সিং পরীক্ষা আসতে পারে। কথা বলছো তো, আমি কিন্তু তোমাদের শুধুমাত্র 10-12 এমসিকিউ পড়াই না, আমি তোমাকে ওই থিওরিটা কিভাবে আসে, তার জন্ম কোথায়, কোথা থেকে আসলো, এই কনসেপ্টটা তোমাদের পড়াই, ঠিক আছে? এবং আশা করি তোমরা পরবর্তী যে কোনো পরীক্ষায় প্লাস লিখিত কোশ্চেনও পারবা, বুঝতে পারছো? সেটা লিখিত কোশ্চেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবা, তাহলে তোমাদের সমস্যা নাই। কথা বুঝতে পারছি? বলো এটা অ্যান্সারটা কি হতে পারে। মিতু সরকার বলছে এ, মিতু তোমারটা হয়েছে, হ্যাঁ মিতু তোমারটা হয়েছে, গুড বেটা মিতু। ওকে, তাহলে আমরা চেষ্টা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। দেখো অবিরাম শব্দটাকে যখন ভাগ করবা তখন পাবা হচ্ছে অভিযোগ মান অভিমান। দেখো এখানে একটা নির্দিষ্ট অর্থ আছে, উপসর্গ হতে হলে পরের অংশে কিন্তু একটা অর্থ থাকবে, পরের অংশে অর্থ থাকবে মানে পরে একটা মিনিং থাকবে। উন্মনা, উৎযোগ মনা, উত্ত উপসর্গ অভিউপসর্গ, উত্তরি, উৎযোগ তরি, উত্তরি। আর নীরব শব্দটাকে ভাগ করলে পাওয়া যায় যেমন হয় নি বিসর্গ যোগ রব, নীরব। এই নিটা কিন্তু আমাদের কি বলতো এখানে তোমার হলো বিসর্গ সন্ধি, মানে এই শব্দটা হচ্ছে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি দ্বারা গঠিত। এখানে কিন্তু আমাদের উপসর্গ কাজ করে না, তার মানে অপশন খ বাদ, গ বাদ, ঘ বাদ, অ্যান্সার হচ্ছে ক হবে। এইভাবে তো অ্যান্সার করতে হয়। আচ্ছা ক্লিয়ার, তার মানে তোমরা কিন্তু জিনিসটা বুঝে গেছো। আচ্ছা তাহলে এখন তোমার শব্দটা ভাগ করার ক্ষেত্রে তোমাকে একটা বেসিক আমি দিয়ে দেবো, এই বেসিক দিয়ে ইনশাল্লাহ তুমি পরীক্ষার খাতায় কোশ্চেনটা পারবা। তোমাকে বুঝতে পারছো কোশ্চেনটা, বলো তো? ওকে, তোমার ভালো, মৃত্যু সরকারটা হয়েছে যারা, তাহলে এখান থেকে আমরা এখন যে পাঠটা পড়াবো সেটা হচ্ছে হাই থ্রোটের পড়াশোনা। যেমন একটু ব্যাখ্যা দিয়ে রাখি। আচ্ছা দেখো স্টেপ লেখা রাখি, হ্যাঁ প্রথমে লেখো যে ব্যাকরণ, দেখো ব্যাকরণ পরীক্ষা, ব্যাকরণ শব্দে কয়টা উপসর্গ আছে,
মানে বলি সর্বে কতটি উপসর্গ আছে আসতে পারে। এটা পারতে হলে তোমাকে একটা কয়েকটা স্টেপে কাজ করতে হয়। আমি স্টেপটা লিখে রাখি, লেখো তো ওটি ওয়ান। ওটি হলো হচ্ছে কি যে উপসর্গ বানানোর চেষ্টা করবা, উপসর্গ বানানোর চেষ্টা, মানে তুমি জোর করে সেখানে একটা উপসর্গ বানানোর চেষ্টা করবা, ঠিক আছে। স্টেপ টু হচ্ছে যেখানে আমাদের খেয়াল দেখো, যেখানে যেখানে হচ্ছে আমাদের জ ফলা থাকবে অথবা অন্তঃস্থিত জ থাকবে সেখানে তুমি একটা রসিকার দিবা। আচ্ছা, ওটি থ্রি দিবা যেখানে হচ্ছে আমাদের উমো আছে, যেখানে আমাদের উমো আছে, যেখানে আমাদের ইও আছে, যেখানে মূর্ধন্য আছে, যেখানে দন্ত্য আছে, যেখানে ম আছে, যেখানে অনুস্বর আছে সেখানে তুমি ম দিবা। এটা সুন্দর একটা নিয়ম। হ্যাঁ, আর ওটি ফোর হচ্ছে যে এই যে অ আছে না, মানে অধ্বনিটি যে আছে না, যেখানে অটা উচ্চারিত হয়, অধ্বনিটা পরবর্তী পরবর্তী ধ্বনির সাথে যুক্ত হবে, আমি জিনিসটা একটু একটু একটা ঘটনার মাধ্যমে বুঝাই দেবো। মানে অধ্বনিটি পরবর্তী ধ্বনির সাথে যুক্ত হবে। এই চারটা স্টেপ মিলে হচ্ছে তোমার শব্দ ভাগ করতে হয়। তাহলে দেখো যে এটাকে যখন আমি ভাগ করতে যাব, তখন দেখো ব আছে না, যে ব প্রথমে তুমি ব দিছো। হ্যাঁ, জ ফলার কারণ রসিকাটা আগে হবে, বি হবে, আর এই দেখো না যেটা, এটা হবে স্বরে আ, এটা হবে স্বরে আ। এখন দেখো করণ নামক শব্দটা আছে, করণ। এখন করণটাকে তো উপসর্গ তুমি বানাইতে পারতেছো না, তাহলে তাহলে তোমার এই করণটাকে আবার ক্রি করা যায়, ক্রি ধাতু করা যায়, আর কি সাথে রস সাথে কিন্তু একটা অতিরিক্ত অ ছিল, এই অটা হচ্ছে পরবর্তী ধ্বনির সাথে যুক্ত হবে, যাতে সেটাকে বলা হয় ক্ষতিপূরণ ভবন। ক্ষতিপূরণ ভবন এর অর্থ হচ্ছে যে যে অতিরিক্ত যে অটা আছে, অতিরিক্ত অটা পরবর্তী ধ্বনির সাথে যুক্ত হলে ব্যাকরণের ভাষায় তাকে বলে ক্ষতিপূরণ ভবন। পরবর্তী যোগ হলে ক্ষতিপূরণ ভবন, আর আগে যোগ হলে তোমার ঘনী ভবন বলা হয়। হ্যাঁ, এখন এই যে এটাকে বলা হয় ক্ষতিপূরণ ভবন, এটাকে আমি একটা টার্মের মাধ্যমে বোঝাই। যেমন হচ্ছে কি, অস্থি সায়েন্সার দুটা মেয়ের সাথে ভালোবাসা করে, প্রেম করে, এখন দুটাকে যে কোনো একটাকে আমি বিয়ে করতে হবে। আমি বললাম কি যে তোমাকে আমি হচ্ছে একটা নাম হচ্ছে আকলিমা, একটা নাম হচ্ছে দেখলিমা। আকলিমাকে বললাম, আকলিমা তুমি সাথে আমার সাথে প্রেম করো, আর দেখলিমা তোমার দুজনকে আমার বিয়ে করা সম্ভব না। এখন আকলিমাকে বললাম, আকলিমা তুমি আমার সাথে চলে আসো, দেখলিমাকে এখন কি আমি ছেড়ে দিতে পারবো, দেখলিমাকে একটা সান্ত্বনা দিতে হবে। দেখলিমাকে বললাম কি, দেখলিমা তুমি যেহেতু জোড়াহারা হয়ে গেছো, তাহলে তুমি হচ্ছে পরবর্তী ধ্বনি হিরো আলমের সাথে যুক্ত হয়ে যাও, মানে হিরো আলমের কাছে তাকে দিয়ে দিলাম। এর অর্থ হচ্ছে একা রাখা যাবে না, স্বরটাকে একা রাখা যাবে না, স্বরটা হচ্ছে পরবর্তী ধ্বনির সাথে কাউন্ট হয়ে যাবে। দ্যাট ইজ, এটাকে গ্রামারের ভাষায় বলা হয় ক্ষতিপূরণ ভবন। এই কারণে স্বরটা হচ্ছে এই ক্ষেত্রে দন্ত্য হয়ে যাবে। কেন? কারণ র ছিল, মূর্ধন্য ছিল, কিন্তু অর পরে আবার দন্ত্য হয়, এখানে অন হয়ে যাবে। তার মানে এখানে আমাদের দুইটা উপসর্গ আছে, একটা বি আছে, একটা আ আছে। বি আছে একটা, কি বলতো, আ আছে, বি আছে একটা, আ আছে। আচ্ছা, এখন যে কোশ্চেন তোমার, তোমাকে বুঝছো জিনিসটা? আচ্ছা, আমি হচ্ছে আরেকটা উদাহরণ দিই, যেটা পরীক্ষায় আসছে। দেখো পরীক্ষার কোশ্চেন একবার আসছে যে সমবিহার, দেখো খেয়াল করে দিস, সমবিহার এই হচ্ছে শব্দটা, এই শব্দটা দুবার পরীক্ষা আসছে। একবার হচ্ছে এটার কয়টা উপসর্গ আছে, এবং কয়টা উপসর্গ আছে, আবার বলছে এই শব্দের অর্থ কি। আমি জিনিসটা সবই সুন্দর করে বোঝাই দেবো, তোমাকে পারবে একটু ট্রাই করো তো। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, ট্রাই করো, তারপর হচ্ছে আমি আরেকটা বোঝাবো। এই সমবিহারটা বোঝাবো, আর একটা সুসংবাদ, সংবাদ এর মধ্যে কয়টা উপসর্গ আছে। আচ্ছা দেখো, বের করার চেষ্টা করি। এ দেখো খেয়াল করো, সম এখানে কিন্তু সম হয়। হ্যাঁ,
কারণ সম তো আমাদের আছে প্র পরম সম নিউ নবনি সম। আচ্ছা সম যখন হবে এখন কিন্তু একটা অ ছিল, এই অটা হচ্ছে তুমি ভি ভি কি হবে না অটা হচ্ছে তারপর যোগ করবে, তাহলে দেখো ওবি হয়ে গেছে। আচ্ছা ওবি হয়ে গেছে, এই ওবি বন্ধু শেষ। এখন তো বেহার, এই যে বহিষ্কার বি দিবা আর এখানে একটা সরে আ হবে, আ হবে হারের জায়গায় হার হবে, হারটাকে ভাগ করা যাবে না কারণ হারটা হচ্ছে স্বাধীন শব্দ, শেষে কিন্তু একটা স্বাধীন শব্দ তোমার থাকবে, স্বাধীন শব্দটাকে ভাগ করা যাবে না। তার মানে এখানে সম ও বি বি আ সম ও বি ও হার এখানে চারটা আছে, চারটা। তার মানে এখানে আমাদের চারটি উপসর্গ আছে এবং এই শব্দের অর্থ হচ্ছে একই সঙ্গে বা অ্যাকম্পেনিড বাই, একই সঙ্গে, একই সঙ্গে, দ্যাট ইজ একে বলা অ্যাকম্পেনিড বাই। কথা বুঝতে পারছো? তাকে বলা হয় অ্যাকম্পেনিড বাই বা একই সঙ্গে। দুইটা কোশ্চেন একবার পরীক্ষা আসছে, বিসিএস একটা আসছে আবার চাকরি পরীক্ষা আসছে বা যে কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা কোশ্চেনটা আসছে। তারপরে অ্যান্সারটা হচ্ছে এমন হবে যে সম বি বেহার, এই সম বিহার শব্দটার মধ্যে চারটা উপসর্গ আছে এবং এটা হচ্ছে শব্দের অর্থ হচ্ছে অ্যাকম্পেনিড বাই বা একই সঙ্গে। ঠিক আছে, যেমন আমি বললাম আমি আমার স্ত্রীর সাথে সমবি বেহারে গেলাম, তারপরে তার সাথে একই সাথে বের হলাম, এই সেটা কনসেপ্ট ক্লিয়ার তো নাকি? আচ্ছা সুসংবাদটা ভাগ করে দেখো, খেয়াল করো সুসংবাদটা সংস্কার সুর তো একটা হয়ে আছে, কারণ সুর তো একটা আছে। আর যেখানে বলছিলাম অনুস্বর, দেখো অনুস্বর থাকলে কি হয়, অনুস্বর থাকলে ম হবে, তারপরে দেখো সম হবে, সম দেখো সম আর বাদের জায়গায় বাদ, কেন কারণ বাদটা হচ্ছে স্বতন্ত্র শব্দ, স্বাধীন শব্দ, এটাকে ভাগ করা যাবে না। তোমার উপসর্গ পিস দিয়ে দেবে পরে, ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন আসলে তোমার বাঁচবা না, পারবা। একটু আমাকে জানাও তো যারা ক্লাসটা করছো কেমন লাগছে ক্লাসটা, এবং তো এখন খালি বাচ্চা সম্পর্কে কিছু কথা বলবো, 10-15 মিনিট কথা বলে কনসেপ্ট ক্লিয়ার করা, লেকচার 3 শেষ। লেকচার 3 হচ্ছে এতগুলি টপিক একসাথে থাকে না, কিন্তু কিছু করার নাই, সামনে পরীক্ষা তোমাদের, যার কারণে পড়াইতেছি। আমাকে একটু কৃতজ্ঞতা স্বীকার করো তো যে যারা ক্লাসটা করলা, তোমাদের কাছে এই পর্যন্ত কেমন লাগছে ক্লাস? করছো একটু জানো তো যে যারা নোট করছো তাদের কি অবস্থা? হুম, মিত্র সরকার ক্লাস করছো না? খাদিজা ইসলাম একটু কমেন্টে জানাও যে পর্যন্ত ক্লিয়ার কিনা। হ্যাঁ ইসমত আর ইমো, হ্যাঁ অল ক্লিয়ার স্যার, বুঝতে পেরেছি, গুড। আচ্ছা কনসেপ্টটা ক্লিয়ার, তাই না? তাহলে এইভাবে কোশ্চেন আসলে তোমার ইনশাল্লাহ পারবা। আচ্ছা এখন তোমাদের একটা মাত্র ছোট ছোট টপিক আছে, তার নাম বাচ্চ, বাচ্চটা নিয়ে একটু কথা বলে দিই, জাস্ট ক্লিয়ার হয়ে যাবে। বাচ্চ লেখো বস যোগ অন্তস্থীয় জ হবে অথবা জ্ঞান হবে, জ্ঞান তাকে বলে বাচ্চ। ওকে, এখন এই বাচ্চটা বেসিক্যালি হচ্ছে আমাদের বাংলার ক্ষেত্রে, এটা দেখো বাংলা ক্ষেত্রে 3 প্রকার, একটা হচ্ছে তোমার কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, একটা হচ্ছে আমাদের পরমবাচ্য, একটা হচ্ছে ভাববাচ্য, ভাব ভাববাচ্য। ওকে বাচ্চ, বাচ্চ, আচ্ছা বেসিক্যালি এটা হচ্ছে আমাদের বিষয়। এখন কর্তৃবাচ্য মানে অ্যাক্টিভ, লেখো অ্যাক্টিভ, অ্যাক্টিভ বলা হয়, এটা বলে প্যাসিভ, PASSIVE, প্যাসিভ। আর ভাববাচক ইংরেজির নাম নাই। আচ্ছা এখন এই এর মধ্যে আরেকটা ঢুকে সে লেখা তোমার কর্ম কর্তৃবাচক, কর্ম কর্তৃবাচক, এটা নিয়ে কথা বলতেছি। এখন কর্তৃবাচক অ্যাক্টিভের যে বিষয়টা, অ্যাক্টিভের বিষয়টা ফ্যাক্টর হচ্ছে তোমার যে কর্ম যে বাচ্য আছে, কর্মবাচক তোমরা জানো যে আমাদের মধ্যে বাই প্লাস ভার্ব 3 হয়, এটাকে বলে প্যাসিভ ভয়েস। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দ্বারা দিয়ে কর্তৃক আসবে, দ্বারা দিয়ে অ্যান্ড কি বলতো কর্তৃক,
যদি কোনো শব্দের মধ্যে দ্বারা দিয়ে কর্তৃক পাও তাহলে তুমি ধরে নেবে সেটা হচ্ছে কি বলতো আমাদের কর্মবাচ্য। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, অথবা ভাত আমার কর্তৃক খাওয়া হয়। হ্যাঁ, ফেরদৌসি ফেরদৌসি কর্তৃক শাহনামা লেখা হয়েছে, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে, তার মানে কর্তৃক পাইলে তুমি চোখ বন্ধ করে সেটা কি দাগাবা, কর্ম দাগাবা। ঠিক আছে, কর্ম দাগাবা, গুড, কর্ম দাগাবা। আর অ্যাক্টিভ হচ্ছে তোমার, অ্যাক্টিভ হচ্ছে তোমার যেগুলো এই দ্বারা দিয়ে কর্তৃক থাকবে না এবং চেষ্টা কাজ করবে কর্তার মধ্যে। আর ভাববাচ্য হচ্ছে, ভাব শব্দ হচ্ছে মুড, মুড প্রকাশ পাবে, মুড প্রকাশ, মুড প্রকাশ। যেমন বললাম তুমি কি ভাত, দেখো আমি ভাত খাই, ভাত আমার কর্তৃক খাওয়া হয়, আমার ভাত খাওয়া হবে না, এটা হচ্ছে আমার খাওয়া হবে না। দেখো তো, আমার আমার খাওয়া হবে না, একারে না, এখানে আমার খাওয়া হবে না, তুমি খাবা কি খাবা না, তার একটা মুড প্রকাশ করছে, তাকে বলে ভাববাচ্য। তাকে বলা, তাকে বলা ভাববাচ্য। আর কর্ম, এটা ইয়াস ওটি আছে, ওটির বলা সমস্যা নাই, কর্ম কর্তৃপাচ্য, এর অর্থ হচ্ছে যে এটা আমাকে ইংরেজিতে বলে কোয়াসি প্যাসিভ, UUASI, কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ, PASIVE, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। এখন কোয়াসি প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে কর্তা সানা কর্তা, এই কর্তা হচ্ছে উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকে, থাকে কর্তা হচ্ছে আমাদের কি থাকে বলতো, কর্তা হচ্ছে আমাদের উজ্জ্ব থাকে। যেমন বাসি, দেখো আমি তো বাস্তব বুঝাই যে মধু হয় মিষ্টি, মানে মধু মিষ্টি না তিতা, এটা না খাওয়ার পর কি বোঝা যাবে, তোমার খেতে হবে, খাওয়া পর্যন্ত তুমি বুঝতে পারবে না, তুমি ঠিক খাওয়ার পরে কিন্তু তুমি ফিল করতে পারবা যে আসলে মধুটা মিষ্টি না কালো বা তিতা। ঠিক আছে, এটা হচ্ছে মূল জায়গাটা। তারপরে আমার অর্থ হচ্ছে মধু মিষ্টি না খারাপ, এটা হচ্ছে আমরা বুঝতে পারি খাওয়ার পরে। যেমন প্রশ্ন পরীক্ষা আসে বাঁশি বাজে মধুর লগনে, দেখো বাঁশি, বাঁশি বাজে, বাঁশি বাজে, এখন তুমি বলতো বাঁশির বাপের কি ক্ষমতা আছে, একা একা বাজা বাঁশি, কিন্তু কেউ বাজাইতেছে, দেখিস এটা হচ্ছে আমাদের কর্ম কর্তৃপাচ্য, মানে এই বাঁশিটা হচ্ছে কর্তার জায়গা দখল করে আছে। যেমন আজান হচ্ছে, আজান, আজান হচ্ছে, এখন আজান কিন্তু একা একা হয় না, আজানটা কেউ দেয়, বা ট্রেন চলছে, নৌকা চলছে, রকেট চলছে, আজান হচ্ছে, জেট বিমান চলছে, সবই আমাদের কর্ম কর্তৃপাচ্য। কেন, কারণ এগুলো হচ্ছে একটা কর্তা আছে, এটাকে বলে কর্ম কর্তৃপাচ্য। আচ্ছা, আর হচ্ছে আমাদের ভাববাচ্য তো বুঝে গেছো, এখন এটা বোঝার সিস্টেমটা হচ্ছে কি, এই ভাববাচ্যটা তুমি হচ্ছে সাবজেক্টটা চেঞ্জ করবা, সাবজেক্ট এর পার্সন চেঞ্জ। দেখো যে আমার আছে না, এই আমার জায়গায় যদি তোমার বসাই, দেখো কেন তো তোমার, তোমার বসাইলে, তোমার বসাইলে এই ক্রিয়াপদে কোনো চেঞ্জ হয় না, মানে ক্রিয়াপদ যা আছে তাই থাকে, কোনো চেঞ্জ নাই। দেখো তোমার খাওয়া হবে না, এখন আমার খাওয়া হবে না, এটা ছিল সেকেন্ড পার্সন, এটা কি বলতো সেকেন্ড পার্সন, আর আমার মানে কি বলতো ফার্স্ট পার্সন। এখন এখান থেকে যদি আমি বসাই রহিম, বসাই রহিম থার্ড পার্সন বসাই, রহিমের খাওয়া হবে না, দেখো রহিমের খাওয়া হবে না, তার মানে হবে না শব্দটা কোনো চেঞ্জ হয় না। যদি সাবজেক্টের, দরকার তুমি ভিডিওটা আবার দেখো, হ্যাঁ এটা বারবার রিপিট করা যায় না, যদি সাবজেক্টের, সাবজেক্টের পার্সন থার্ড পার্সন করো না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যদি সাবজেক্টের পার্সনটা চেঞ্জ করলে ক্রিয়াপদের কোনো চেঞ্জ হয় না, ক্রিয়াপদের কিছু আসে যায় না, তাকে বলা হয় ভাববাচ্য, তাকে বলা হয় কি ভাববাচ্য, দ্যাট ইজ এটাকে বলা হয় আমাদের ভাববাচ্য। আচ্ছা এখন দেখো যে কর্মবাচ্য, কর্মবাচ্য বুঝতে গেলে তুমি হচ্ছে চোরটা, তুমি হচ্ছে কর্মটাকে চেঞ্জ করবে। দেখো তো চোর, চোর ধরা পড়েছে, ধরা পড়েছে মানে চোরটাকে ধরছে। দেখো চোরের জায়গায় তুমি বল রহিম ধরা পড়েছে, হ্যাঁ আচ্ছা আমি ধরা পড়েছে এটা হয়, এখন তুমি বল স্যার আমি ধরা পড়েছে বা আমাকে ধরা পড়েছে না আমাকে ধরা হয়েছে, এই যে ভাব চেঞ্জ হয়েছে। দেখো যদি এখানে, এখানে যদি অবজেক্টটা চেঞ্জ করো তাহলে এইগুলি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, অবজেক্ট চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো কথা, মানে অবজেক্টটা চেঞ্জ করবে এটা চেঞ্জ হয়ে যাবে, আর এখানে কিন্তু অবজেক্ট তুমি চেঞ্জ করছো এটা কিন্তু চেঞ্জ হয় না, যা আছে তাই আছে, তাহলে এটাকে বলে কর্মবাচ্য। আর কর্তৃবাচ্য কি বোঝাবা, দেখো কর্তৃবাচ্য হচ্ছে তুমি অবজেক্ট চেঞ্জ করবা সেটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো আমি খাই, দেখো আমি ভাত খাই বা আমি খাই, আমি ভাত খাই, দেখলাম আমি খাই, তাহলে আমি খাই, আমি জায়গায় তুমি যদি বলো যে রহিম খায়, রহিম কি খায়, রহিম কিন্তু হয়ে যাবে খায়, রহিম সেটা কি হবে খায় হবে। আর অথবা তুমি, তুমি খাই না তুমি খাও, তুমি কিন্তু খাও। আচ্ছা দেখো এখানে সাবজেক্ট চেঞ্জ করছি, সাবজেক্ট চেঞ্জ করছি, সাবজেক্ট চেঞ্জ করছি, চেঞ্জ করার সাথে সাথে আমার ক্রিয়াপদটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছো, ক্রিয়াপদ কিন্তু চেঞ্জ, একই বিষয় নাই, ক্রিয়াপদ চেঞ্জ হওয়ার কারণে দ্যাট ইজ এটাকে বলা হচ্ছে আমাদের কর্তৃবাচ্য। পুরো বাচ্চার মেকানিজম ক্লিয়ার, এখানে বাস্তব নিয়ে কোনো ঝামেলা নাই, এতে গ্লাসে বাস্তব শেষ। আচ্ছা আজকে ক্লাসটা তোমরা কেমন উপভোগ করছো দু একটা কমেন্ট করে দাও, তোমাদের কিছু পড়ার নাই এখানে, আর কত বিষয় নোট করছো আমাকে জানাও তো, আমাকে জানায় রাখতে হবে যে কত বিষয় নোট করছো।
আমাকে একটু বলো যে তোমাদের খাতায় টোটাল নোট হিসেবে পাইছো? আমি অনেক বড় বড় টপিক শেষ করছি, দেখো তুমি এগুলো কিন্তু অনেক এক একটা টপিক কিন্তু এক একটা লেকচার সমান, ঠিক আছে? যত্ন সহকারে প্রত্যেকটা পার্টি আমি কোনো কিছু এখানে তোমার না বোঝাই কিন্তু শেষ করে নেয়, প্রত্যেকটা বিষয়টা শেষ শেষ করছি। এটা হচ্ছে অস্থির সায়েন্সের বৈশিষ্ট্য, ঠিক আছে? আমাকে একটু কাইন্ডলি জানাতে হবে যে কনসেপ্টটা পুরো ক্লিয়ার করা, যারা ক্লাসটা করছো কত পেজ নোট করছো খুব দ্রুত আমাকে জানিয়ে দাও। আমাদের হচ্ছে লেকচার 3 একদম খতম। পাঁচ পেজ বলতে কি পৃষ্ঠা এপিটুপিট করে 5 পেজ নাকি 10 পেজ? আল্লাহ বসা, ঠিক আছে। তাহলে সবাই, কোনো কোশ্চেন আছে? কোনো কোনো কোশ্চেন নাই, তাহলে যা পড়া আছে এর মধ্যে কোশ্চেনে কিছু নাই, ঠিক আছে? সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, অস্থির জ্ঞান চর্চা করবা। কারো কোশ্চেন থাকলে বলতে পারো। ইমো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমরা এখন ক্লাস শেষ করে দেবা। আচ্ছা, তাহলে তোমাদের কোনো কোশ্চেন নাই না? যদি যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো, ঠিক আছে? আর যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাসটা এইট করে দেবে। না আল্লাহ হাফিজ।